সেখানে যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণবতা তুলনার অতীত। তিনি হৃদয়তে খালি চিন্তা করছেন, আজ এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এটা তো আমার জন্যই হলো। আজ এই যুদ্ধ হলো বলে কত লোক মারা গেল, কত ব্যক্তির স্ত্রী এখন বিধবা হয়েছে, কত পুত্র অনাথ হয়েছে, তার বাবা নেই, কিছু নেই অবস্থা। এই অবস্থায় যুধিষ্ঠির মহারাজের হৃদয়তে শান্তি আসছে না। বৈষ্ণব স্বাভাবিকভাবে পরের জন্য কাতর হয়ে যান। যদিও এটা ধর্মযুদ্ধ ছিল, এখানে যুধিষ্ঠির মহারাজের বিন্দুমাত্র কোনো দোষ নাই। যুধিষ্ঠির মহারাজ যদি ধর্মযুদ্ধ না করতেন তাহলে তার অন্যায় হতো, এটা ধর্মযুদ্ধ। কিন্তু তথাপি যুধিষ্ঠির মহারাজের যেহেতু বৈষ্ণব, তার হৃদয়তে বড় যন্ত্রণা হচ্ছে, এই যে যত কষ্ট, এই যে তাদের সব আমার জন্যই হলো, আমার কোনো শান্তি নাই, আমার কোনো। এই অবস্থায় যখন করছেন, ভগবান শ্রীকৃষ্ণ অনেক বোঝালেন, কিন্তু ভাই একটা ছোটো ভাই বোঝালে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ ছোটো ভাই, ভাই এখন দাদাকে বোঝাচ্ছে, ভাইয়ের বোঝানো তো কিছু হয় না। তখন কৃষ্ণ চিন্তা করলেন, ঠিক আছে একটা কাজ করা যায়, যাকে সবাই মানে একসঙ্গে তার কাছে যাওয়া যায়। পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম সেই কুরুক্ষেত্রের সমরাঙ্গনে সেখানে ওই সরসজ্জায় পড়ে রয়েছেন, তাকে তো সবাই মান্যতা দান করে। আমি একটা বাচ্চা, ভগবান বলছেন আমি তো ছোটো ভাই, আমি যতই বোঝাই বুঝবে না, যদিও সর্ববেদের কর্তা তিনি, যত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তথাপি এখন তো ভাই, ভাই বোঝালে হয় না, তুমি বলছো বটে, আমার মনে হচ্ছে আমার কোনো নিস্তার নেই নরক থেকে। কৃষ্ণ বলছেন, না তোমার নরক হবে কেন, তুমি তো ঠিকই করেছো, তো কুরুক্ষেত্র যুদ্ধ, তাও মানছে না, তুমি বলছো শাস্ত্রের বিচ, আমার যেন মন মানছে না। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এক কাজে অনেক কাজ করব। ভগবান যখন একটা কাজ করেন, সেই কাজের সঙ্গে সঙ্গে অনেক কাজ করেন, কেউ জানতে পারে না। একই সঙ্গে তিনি যখন এই এদেরকে সবাইকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধেতে সরসজ্জায় পতিত যে পিতামহ ভীষ্মের কাছে নিয়ে গেলেন, এর দ্বারা অনেক কাজ সিদ্ধ হলো। এর দ্বারা পিতামহ ভীষ্ম অন্তিমকালে ভগবানকে দর্শন করবেন, তার কৃপা লাভ করবেন, এমন একটা ইচ্ছা ছিল। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজের হৃদয়ের যে দুর্বলতা, অপ্রাকৃত দুর্বলতা ঠিকই, সেটাকেও সরিয়ে দেবেন। তার সঙ্গে সঙ্গে অনন্ত আমাদের যে জগতের ইতিহাসে যুধিষ্ঠির মহারাজের কাছে পিতামহ ভীষ্ম উপদেশ করবেন, ভগবান জানেন আগে থেকে, কেন করবেন তো তিনি ভিতরে বসে, তিনি আগে থেকেই জানেন, আমি এক কাজ করব, পিতামহ ভীষ্মের ভেতরে বসে আমি যে উপদেশগুলো দেব সেটা অনন্তকাল জগতের লোকের মঙ্গল করবে। তাহলে এক কাজে কত কাজ করছেন, সেই জন্য তিনি সবাইকে নিয়ে বললো, মানে এক কাজ করো, আমরা সবাই চলো পিতামহ ভীষ্মের কাছে যাই। পিতামহ ভীষ্মের কাছে সবাই চললেন, দলবল, ঋষিমুনিরা তো আছেই, ওরা তো আগেই যাবে, কৃষ্ণ যেখানে সেখানে আগে, নিমন্ত্রণ না করলে আগে চলবে, কেন ওদের অগ্রাধিকার, অগ্রাধিকার, সবাই চললো। পিতামহ ভীষ্ম সেখানে সরসজ্জায় পড়ে রয়েছেন, সরসজ্জায় পড়ে থাকাকালীন অবস্থায় তার কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে আমাদের, কিন্তু তিনি নিজে বলছেন আমার কোনো কষ্ট হচ্ছে না। যখনই সে পিতামহ ভীষ্ম দেখলেন যে সম্মুখে একবারে ভগবান এসে গেছেন, যেটা আমার মনের ইচ্ছা ছিল যে আমি শরীর ছাড়বার সময় ভগবান আমাকে করুণা করবার জন্য সম্মুখে আসবেন, সেই ভগবান আমার সম্মুখে এসে গেছেন, আমার আমার কত আনন্দ। আর পিতামহ ভীষ্ম উঠতে পারছেন না, সরসজ্জায় পড়ে রয়েছেন, চোখটাকে বুঝে মনের দ্বারা ভগবানকে দণ্ডবাদ জানালেন, ভগবান অন্তর্যামী সবই জানেন। সেখানে প্রথম থেকেই তিনি বলতে আরম্ভ করলেন, যুধিষ্ঠির মহারাজকে দেখে তো তার স্নেহ প্রচণ্ড, স্নেহ পঞ্চপাণ্ডবের প্রতি। সেখানে বলছেন, আহো কি কষ্ট, কি অন্যায় অবিচার তোমাদের প্রতি হয়েছে, তুমি হচ্ছে ধর্মনন্দন, আর এত কষ্ট তোমাকে সহ্য করতে হয়েছে, হায় হায় হায়। সর্বম কালকৃতম মন্যে ভবতাং চ যদত যদপ্রিয়ম সপাল যদবসে লোক বায়ুরিব ঘনাবলি। সব কালের দ্বারা কৃত হয়,
মহাকাল যাকে যে অবস্থায় যখন যে অবস্থায় রাখেন যা করান সর্বম কার কৃতম মানে তোমাদের যা কিছু জীবনে এইসব অত্যাচার হয়েছে যেটা তোমাদের উচিত ছিল না বড় কষ্ট তোমরা পেয়েছ এটাও কালের দ্বারা কৃত হয়েছে কি করা যায় করার কিছু নেই কিন্তু এই যে সম্মুখে যিনি দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে এসব ওই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণহাপমান মহয়ন মায়ায়া লোকম গুরশ্চরতি বৃষিষু পিতামহাভিষে বলছেন ইনি বৃষিবংশে জন্মগ্রহণ করে তিনি জগতে মায়া বিস্তার করে এখন ঘুরে বেড়াচ্ছেন কত লীলা করছেন এসব ওই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ নারায়ণের নারায়ণেরও আদি আদ্য নারায়ণ পুমা আর তিনি জগতে মোহ বিস্তার করে কেমন ধরো কিরকম মানুষ লীলা করে যাচ্ছেন আর তোমরা তার মাতুর মাতুলেয়ম প্রিয়ম ও এখানে দেখো আশ্চর্য ব্যাপার সেই ভগবানকে তোমরা সচিব করেছো সচিব সচিব বোঝো এখান থেকে মন্ত্রণা করার জন্য পাঠাচ্ছে তাকে কথাবার্তা বলে হস্তিনাপুরে পাঠানো হয়েছিল যুদ্ধের যেন অবসান হয় যুদ্ধ যেন না হয় যুদ্ধ প্রায় শুরু হয়ে যায় অনেক আলোচনা করা হলো ভগবানকে পাঠানো হয়েছিল তোমরা যা যাকে আমার মাতুলের মামার ঘরের ভাই মনে করো মামা তো ভাই জং মন্নসে মাতুলেয়ম প্রিয়ম মিত্রম সুহৃত্তম তোমরা যাকে মামা তো ভাই বলে মনে করো প্রিয় পাত্র বন্ধু মনে করো যাকে তোমরা সচিব করেছ যাকে তোমরা আবার মানে সচিব বিভিন্ন রকম মন্ত্রণা করার তারপর দূত করেছো তাকে দূত করে পাড়িয়েছো সারথি করেছো এই ভগবানকে তোমরা এত কাজে লাগিয়েছো সবই ভালোবাসার দ্বারা ভালোবাসার দ্বারা তোমরা এইসবগুলো করেছো আমি জানি আর এই ভগবান আজ আমার সম্মুখে তা আমার তার চরণে প্রার্থনা স দেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হিনোমি অহম আমি যতক্ষণ পর্যন্ত না আমার এই শরীরটাকে ত্যাগ করি সেই ঠাকুর যেন আমার সম্মুখে একটু থাকেন এটা প্রার্থনা স দেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদ ইদম হিনোমি অহম যতক্ষণ আমি এই শরীরটাকে না ছাড়ি ততক্ষণ পর্যন্ত ভগবান যেন আমার সম্মুখে থাকেন তার এই অপূর্ব দর্শন হরিদাস ঠাকুর যেমন বলেছিলেন যে বক্ষেতে তোমার চরণ কমলোদ্বয় ধরব আমার চোখেতে তোমার চাঁদ বদন দর্শন করব আমি আর মুখেতে তোমার নাম উচ্চারণ করতে করতে দেহ ছাড়ব আর সেখানে চৈতন্য মহাপ্রভু বলেছেন আজ এই হরিদাসের যাওয়ার সময় আমার ভীষণ নির্জন স্মরণ হলো আশ্চর্য স স দেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হিনোমি অহম প্রসন্ন হাসারুণ লোচনোল্লসত মুখাম্বুজ ধ্যান পথো চতুর্ভুজ প্রসন্ন হাসারুণ লোচন প্রসন্ন হাস তার মুখে মন্দ হাস অরুণ লোচন পদ্মের মতো পদ্মের পাপ এর মতো আর অপূর্ব সেই যে ভগবান আমার ধ্যান পথে যেন আসেন সর্বদাই যাকে যেন আমি শরীর ছাড়ার সময় আমি দেখতে পারি সুতদেব গোস্বামী বলছেন যে যুধিষ্ঠির মহারাজকে সম্মুখে রেখে ভগবান শ্রীকৃষ্ণ একটা বড় কাজ করলেন এক হলো তার হৃদয়ে যে শোক রাশি উঠেছিল শোকা শোক রাশি যে জমা হয়েছিল সেগুলোকে পিতামহ ভীষ্মের দ্বারা তিনি গুরুজন তার উপদেশের দ্বারা সেইগুলোকে তিনি ছড়িয়ে দিলেন তার সঙ্গে দান ধর্ম রাজধর্ম মুখ্য ধর্ম স্ত্রী ধর্ম ভাগবত ধর্ম সমাস ও ব্যাস যোগতাহা বিস্তৃতভাবে আবার কোনো কোনো কিছু সংক্ষেপে সমস্তগুলো দান ধর্ম রাজধর্ম সমস্ত কিছু মুখ্য ধর্ম সব ধীরে ধীরে পিতামহ ভীষ্ম সরস্বত যায় বসে উপদেশ করে যাচ্ছেন
সমস্ত এই যে যা কিছু আছে সেগুলো তিনি উপদেশ করে যাচ্ছেন। এই উপদেশগুলো যে তিনি করে যাচ্ছেন এখানে সেই যে ধর্মার্থ কাম মোক্ষাংশ এই জগতে যা কিছু আশ্চর্য উপদেশ সেইগুলো পিতামহ ভীষ্ম রাখলেন কাকে যুধিষ্ঠির মহারাজকে সম্মুখে রেখে তিনি সমস্ত কিছু বললেন। ধর্মার্থ কাম মোক্ষাংশ সহ উপায়ণ যথা মনে নানাখ্যানে ইতিহাসেসু বর্ণয়মাস তত্ত্ববিদ নানা ইতিহাস বললেন, বিভিন্ন পুরাণের আখ্যান বললেন, ধর্মার্থ কাম মোক্ষের স্বরূপ বললেন, তার সঙ্গে উপায় বললেন কিভাবে যাজন করতে হয়। এক কথায় বলতে গেলে এই সমস্ত বিস্তৃতভাবে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে সম্মুখে রেখে বিরাট উপদেশ দান করলেন। বিস্তৃতভাবে এইসব উপদেশগুলো তিনি রাখলেন। আর এখানে এই সমস্ত অপূর্ব উপদেশ রাখবার পর ভীষ্ম পিতামহ এবার খালি চিন্তা করছেন যে আজ আমার মনে পড়ে যাচ্ছে ভগবান সেই যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ধুলো ধূসরিত তোমার এই কেশ কলাপ, ভগবানের যে চুল সমস্ত কিছু মুখবদন, কুরুক্ষেত্রের যে ঘোড়া দৌড়াচ্ছে লোকে মারামারি করছে কাটাকাটি, তার যে ধুলিকণা সেটা উঠে ভগবানের একটা অপূর্ব সৌন্দর্য বিধান করেছেন। আর সেই ভগবান যখন দেখা গেল বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ এভাবে বিক্ষেপ উপস্থিত হয়, তারা অপরাধ করে, সামান্য সময়ের জন্য সংসারটাকে ভুলতে পারে না, তারা কি হরিকথা শুনবে, ভগবানের কথা তারা কি শুনবে, এত মেটেরিয়ালিস্টিক মাইন্ড নিয়ে কখনো ভগবানের রাজ্যে আসা যায় কি। এই জন্য তো বলেছে শ্রীমদ ভাগবতম প্রমাণ মামালম প্রেমা পুমার্থ মহান যৎ বৈষ্ণবানম ধনম, এটাও বলেছে অন্য জায়গায়, এটা বৈষ্ণবদের ধন। বলছেন এখানে পিতামহ ভীষ্ম স্মরণে আসছে যে কুরুক্ষেত্রের যুদ্ধতে যখন আমি যখন যুদ্ধ করছিলাম ভগবান শ্রীকৃষ্ণ কী করছিলেন, বলছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে অস্ত্র ধরাব, আর ভগবান প্রতিজ্ঞা করেছিলেন আমি অস্ত্র ধরব না। সেখানে আমি যখন যুদ্ধ করছিলাম সেই সময় ভগবান আমার প্রতিজ্ঞাটাকে রক্ষা করার জন্য রথের চাকা যেমন খুলে গেছিলো সেই চাকাটাকে হাতে নিয়ে এরকম দৌড়ে রথের ওপর থেকে এরকম ঝাঁপ মেরে আসছেন, উড়ে উত্তরীয় উড়ে যাচ্ছে, সেই ছবিটা আমার আজ মনে আসছেন। ত্রিভুবন কমলম তমালবর্ণম রবি কর গৌরবরাম্বরম দধানে বপুরলোক কুলাবৃতাননাব্জম বিজয় সখীর তিরস্তু মে অনবদ্যা। এই ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবি কর গৌরবরাম্বরম দধানে, যিনি রবিকরের মতো পিতাম্বর ধারণ করেছেন, ত্রিভুবনের অত্যন্ত আশ্চর্য রূপ যার তমাল বর্ণ, আর বপুর অলোক কুলাবৃতাননাব্জম অলোকা তিলকা দিয়ে শোভা তার চোখের যে চাউনি অপূর্ব, হে হে বিজয় সখে রতিরস্ত মে অনবদ্যা, তার চরণেই যেন আমার মন সর্বদাই থাকে। আর আমার মনে পড়ে যাচ্ছে যুধি তুরগ রজ বিদ্রুম্ন বিশ্বক কচ লীত শ্রম বর্জালঙ্কৃতাসে মম নিশীত সরৈর বিভিদ্যমানত্বচি বিলসত কবচে অস্তু কৃষ্ণ আত্মা। যুধি এই যুদ্ধেতে তুরগ রজ বিধ্রুম্র বিশ্বক
কচ লুলিত শ্রম বর্জ অলঙ্কৃতাস্তে। যুদ্ধক্ষেত্রের ঘোড়ার দৌড় আদি এর দ্বারা যে ধুলা, এর দ্বারা তার একটা অপূর্ব যেন একটা মনে হচ্ছে সৌন্দর্য। একই ভগবান সৌন্দর্য, ভগবানের গায়েতে শরীরে অপ্রাকৃত শরীরে যে সমস্ত অলঙ্কার আদি থাকে, সেই অলঙ্কারগুলো ভগবানের সৌন্দর্যকে বৃদ্ধি করে না, বরঞ্চ অলঙ্কারগুলো সৌন্দর্য সম্মান বৃদ্ধি হয় ভগবানের শরীরে বিরাজমান থেকে। অলঙ্কারগুলো ভগবানের সৌন্দর্যকে বৃদ্ধি করে না। সাধারণ মানুষের কত কন্যা সব ভালো ভালো গয়না করে আমায় যেন একটু ভালো দেখতে হয়, এটা তারা করেন, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা না। ভগবানের ক্ষেত্রে ভগবানের যা অঙ্গের বিন্যাস, ভগবানের যে সমস্ত অপূর্ব সৌন্দর্য, তাতে কি হয়, এই যে গয়নাঘাটি যা কিছু আছে অলঙ্কার, এতে কি হয় না, এতে কি বলছিলাম, অলঙ্কার ভগবানের সৌন্দর্য বৃদ্ধি করে না, অপিতু ভগবানের শরীরে অলঙ্কার বিন্যস্ত হলে সে অলঙ্কারগুলো সম্মান পায়, এটাই নিয়ম। আর যখন আমি অজস্র তীর চালাচ্ছিলাম, আমার এই তীক্ষ্ণ তীরের দ্বারা ভগবানের এখানে ক্ষতবিক্ষত হয়ে গেছিল, সারথি রূপে রয়েছেন কিন্তু সামনে রয়েছে ভগবান, ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেখান থেকে তার রক্তবিন্দু পড়ছে, এখানে ঘাম পড়ছে, তারপর একটা অপূর্ব শোভা বিস্তার করেছে ধুলা ময়লা দিয়ে, কবচটা প্রায় বিধ্বস্ত হয়েছে। মম নিশিত শরীর বিভিদ্ধ মানত্যচি বিলসত কবচে অস্তু কৃষ্ণ আত্মা। ভগবান এই ধরনের লীলাগুলো করেন। অনেকে মনে করেন তাহলে বোধহয় ভগবানের যেমন রক্ত পড়ছে তাহলে ভগবান বোধহয় আমার মধ্যে রক্ত মাংসে, তা নয়। ভগবান চৈতন্য মহাপ্রভু তার জ্বর এসে গেল, কোথায় গয়াতে গিয়ে জ্বর এসে গেল, জ্বরেতে কি হলো, তার কাতর হয়ে পড়লেন, এগুলোর দ্বারা ভগবান প্রমাণ করেন দেখা আমি তোমারই মতো। কিন্তু বাস্তবিক পক্ষে ভগবানের অপ্রাকৃত চিন্ময় শরীর, আর এটা আমাদের অনুভবের বিষয় হয় না। এগুলো ইচ্ছা করে ভগবান এমন করেন যাতে প্রাচণ্ড ব্যক্তিগণ আমার প্রতি বিশ্বাস না রাখতে পারে, আমার প্রতি যেন বিশ্বাস না রাখেন প্রাচণ্ড ব্যক্তিগণ, রাখলে বি সেখানে পিতামহ বিশ্ব চোখে জল নিয়ে বলছেন, স নিগমম অপহায়মত প্রতিজ্ঞাম ঋতম অধিকর্তুম অবপ্লুত রথস্থ, স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকর্তুম অবপ্লুত রথস্থ, নিজের যে প্রতিজ্ঞা এটাকে উপেক্ষা করে আমি যে প্রতিজ্ঞা করেছি সেটাকে রক্ষা করার জন্য কি করলেন, ধৃত রথ চরণ অভ্যগয়া চলদ গো হরিরি বহন্তমীভম গত উত্তরীয়, উত্তরীয়টা উড়ে যাচ্ছে ভগবান পীতাম্বর এখান দিয়ে ঝাঁপ দিচ্ছেন, আর সামনে হাতে ধরে রেখেছেন রথের একটা ভাঙা চাকা খুলে গেছে, সেই চাকাটাকে চক্রের মতো ধরে মারবেন, জোর করে ছুটছেন যেন ছেলে পেলেকে বাবা মা মারেন এরকম ভীষ্মের প্রতি, তবে রে বলে এরকম ভাবে তেড়ে যাচ্ছেন। পিতামহ ভীষ্ম যে আমার তখন যে আনন্দ লাগছিল, ঠাকুর তুমি নিজের প্রতিজ্ঞা তুমি ভাঙলে, আমার প্রতিজ্ঞাটি সত্য করলে। পিতামহ ভীষ্ম অবাক হয়ে বলছেন, স্বনিগমম অপহায় মত মত প্রতিজ্ঞাম ঋতম অধিকর্তুম অবপ্লুত রথস্থ, স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকর্তুম অবপ্লুত রথস্থ, ধৃত রথ চরণ অভ্যগয়া চলদ গুর হরিরি বহন্তমীভম গত উত্তরীয়, সিংহের মতো তুমি ঝাঁপ দিচ্ছ রথের ওপর থেকে। এই যে ছবিটা আমার হৃদয়ে যেন এখনও লেগে রয়েছে, আমি ভুলতে পারছি না। পিতাম ভীষ্ম এইভাবে মুকুন্দ ভগবানকে জীবনের শেষ সময়তে তিনি বন্দনা করছেন, আর ভগবানের উপস্থিতি প্রার্থনা করেছেন হৃদয়ে। এইভাবে পিতাম ভীষ্ম তিনি শরীর ছাড়লেন, তার শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি শুরু হলো,
দুন্দুবি বাজাতে আরম্ভ করলেন, ওপরে সমস্ত এরা যারা আছেন এইভাবে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবার নিজের স্থস্থান যেটাকে দ্বারকাতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন, আর এখানে বলছেন উষিতা হস্তিনপুরে মা সান কতিপয়ান হরিহি সুহৃদাংশ বিশ্বকায় সশুষ্ট প্রিয় কাম্মায়া আমন্ত্র চ আভ্য অভ্যানুজ্ঞাত পরিসজ্জা বিবাদ্যতম আরু রুহ রথম কৈশিত পরিশক্ত অভিবাদিত। এইভাবে বেশ কিছুদিন এই পঞ্চপাণ্ডব আদি তাদের যথেষ্ট পরিমাণে সহায়তা করলেন, কৃপা করলেন, যাতে তাদের মনের মধ্যে সে শান্তি ফিরে আসে, আনন্দ ফিরে আসে। তাদেরকে সঠিকভাবে ব্যবস্থিত করে এবার ভগবান নিজের আত্মীয় পরিজনকে সব সব ঠিকঠাক করে আর ধীরে ধীরে তিনি কি করলেন, সুভদ্রা দ্রৌপদী কুন্তী বিরাট তনয়া তথা গান্ধারী ধৃতরাষ্ট্রচ যুদুৎসুর গৌতম যমৌ বিকোধরাশ্চ ধৌম্যশ্চ স্ত্রিয় মৎস্য সুতাদয়ঃ ন সেহিরে বিমুজ্জন্ত বিরহং সাঙ্গধন্যনা। এই ভগবান শ্রীকৃষ্ণের বিরহটা কেউ সহ্য করতে পারছে না, গান্ধারী ধৃতরাষ্ট্র এরা সব সুভদ্রা দ্রৌপদী কুন্তী বিরাট তনয়া তথা সবাই ভগবানের বিরহ সহ্য করতে পাচ্ছেন না। কিন্তু ভগবানকে তো যেতে হবে, তিনি তো এসছেন যে ক্রিয়াকর্মের জন্য সেটা করে দিয়েছেন। আর এখন ধীরে ধীরে কি হলো, তিনি কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে, চোখে জল আসছে, কিন্তু তথাপি ভগবানকে যেতে হবে। এতদিন এক জায়গায় থাকলে তো হবে না, তার অনেক কাজ আছে। এই করে তিনি কি করলেন, দ্বারিকাতে চললেন, দ্বারিকাতে প্রবেশ করলেন, আর সেখানেও দ্বারিকার ভক্তগণ সেখানে কান্নাকাটি আরম্ভ করলেন। এখানে সেখানে সুতদেব গোস্বামী বলছেন সমস্ত দেশ বিভিন্ন দেশ অতিক্রম করে ভগবান ঘোড়ায় করে সমস্ত কিছু আনন্দ ভরে তিনি গেলেন, বিভিন্ন জায়গায় পুচি পূজিত হতে হতে চললেন। আর সেখানে যেতে যেতে বিভিন্ন জায়গায় তাকে পূজা করা হলো বিভিন্ন, কিন্তু দ্বারকাতেই যে ভক্তরা যারা রয়েছেন তারা আবার কান্নাকাটি করছেন, ভগবান আপনি যখন আমাদের ছেড়ে চলে যান আপনার বিরহ যন্ত্রণায় আমরা সহ্য করতে পারি না, বলো দুঃখ পান তারা। তারা বলছেন জরহি অম্বুজাক্ষ অপসসার ভো ভবান কুরুন মধুন বাথ সুহৃদ দিদিক্ষয়া তত্রাব্দ কোটি প্রতিমহ ক্ষণ ভবেদ্রবীণম বিন অক্ষরীব নস্তবাচ্যত। হে হচ্ছে তো তুমি যখন চলে যাও নিজের আত্মীয় পরিজনকে দেখবার জন্য, সেখানে আমাদের এই ছেড়ে অনেক দূরে চলে যাও আত্মীয় পরিজনের মঙ্গল আকাঙ্ক্ষায় তাদের দেখবার জন্য, তখন আমাদের কাছে এক একটা সময় যেন যুগ যুগ মনে হয়। তত্রাব্দ কোটি প্রতিমহ ক্ষণ, এখন মনে হয় যেন কত কোটি কোটি বর্ষ সহ্য করতে পারে না। আর যেমন চোখ না থাকলে যে অবস্থা হয়, আমরা যেন চোখের দৃষ্টি হারিয়ে ফেলি, এভাবে তারা কাতরভাবে ভগবানের কাছে সমস্ত বলছেন। এইভাবে তিনি দ্বারিকাতে প্রবিষ্ট হলেন। আর এখানে সুতদেব গোস্বামী সনকাদি ঋষি বলছেন এই যে জন্মকর্ম আদি, এই যে পরীক্ষিত মহারাজের অশ্বত্থামার অস্ত্রের দ্বারা যে মারতে চেয়েছিলেন, তাতে গর্ভেতে উত্তরার গর্ভেতে ভগবান এই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। আর তার যে আশ্চর্য ক্রিয়াকর্মগুলো, সে তো সাধারণ মানুষ ছিল না, যাকে ভগবান স্বয়ং রক্ষা করলেন গর্ভের ভেতরে। আর যার জন্মকুণ্ডলী আদি বিচার করলে বিভিন্ন স্থানেতে ভাগবতের চার পাঁচ জায়গায় পুরো সার্টিফিকেট দেওয়া হয়েছে এইসব মহাভাগবতা। পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ রাজা নয়, তার সম্বন্ধে বলা আছে ইনি মহাভাগবত। তো তার যে জন্মকর্ম এই সমস্ত নিশ্চয়ই সাধারণ কিছু হবে না। তদিদম শ্রোতম ইচ্ছাম গদিতম যদি মন্যসে ব্রুহি নহ সদ্য ধানানম যশো
ज्ञानम अदात्सुक আর যদিদম শ্রোতম ইচ্ছাম, আর এই যে আমরা শ্রবণ করতে চাইছি তার বিষয়ে যদি আপনি উপযুক্ত মনে করেন তাহলে আমাদের এগুলো বলুন। আর ব্রুহীন সত্য ধানানম যস্য জ্ঞানম অদাৎসুক, সুখদেব গোস্বামী শুনেছি তাকে অনেক জ্ঞান দান করেছিলেন অর্থাৎ ভাগবত তত্ত্ব উপদেশ করেছিলেন, সেই সব বিষয়ে তো আমরা জানতে চাইছি যদি বলেন ভাম এই সমস্ত। এইভাবে দেখা যায় ভাগবতের অনেক জায়গায় বলা আছে যে তার নাম বিষ্ণুরাত, বিষ্ণুর দ্বারা তিনি রক্ষিত হয়েছেন বলে তার নাম বিষ্ণুরাত। আর ইনি মহাভাগবত, মহাভাগবত মহান ব্যক্তি ছিলেন, এর জন্মকর্ম কোনো সাধারণ ছিল না, যার জন্মকুণ্ডলী দেখে ঋষিমুনিরা বলে দিয়েছিলেন এ প্রচণ্ড বলশালী এবং সমস্ত জগতে যে পালন করবে প্রজাগণকে নিজের পুত্রের মতো পালন করবে, এত যত্ন বীরতায় তার এত বীর্য এটা কল্পনা করা যায় না। এইভাবে বিভিন্ন রকম প্রশংসা তার করা আছে এই সমস্ত। আর এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধের যে রাজনীতি, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, তার মধ্যে তিনি নিজেকে কোনো জড়িয়ে ফেলবেন না, নিজেকে জড়াতে চান না, এই জন্য বিদুরজি মহারাজ এই যুদ্ধের এই সমস্ত রাজনীতি থেকে বিরত হয়ে বিদুরজি মহারাজ তার আগেই কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই তিনি চলে গেছেন কোথায় বিষ্ণুতীর্থ পর্যটন করতে। তিনি বলে এসব ঝামেলা থেকে লাভ নেই, কেউ আমার উপদেশ শুনবে না। বলদাউজি মহারাজ, বলদাউজি মহারাজ তিনিও তীর্থকে তীর্থ পর্যটন করতে চলে গেছেন। এখন এদিকে তীর্থ পর্যটন করতে করতে যখন তিনি খবর পেয়েছেন হস্তিনাপুরের এই অবস্থা, কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান হয়েছে, তিনি চিন্তা করলেন ঠিক আছে এই যুদ্ধে তো অনেক মারা গেছে, প্রচুর মারা গেছে, লোকক্ষয় হয়েছে, সব কিছু হয়েছে, একটা পুরনো জায়গা যেখানে তিনি সেবা করেছেন, তিনি চিন্তা করলেন ঠিক আছে এবার তাহলে একটু যাওয়া যাক পুরনো জায়গায়। আর বৈষ্ণবের কোনো জায়গায় যাওয়াটা কোনো বৃথা হয় না, যখনই কোনো বৈষ্ণব পরীক্ষা করতে ইচ্ছে হয় দেখবেন আপনার মনে হবে যেন এমনি এসছে, তা নয়, বৈষ্ণবের আসার পেছনে ভগবতের প্রেরণা থাকে এবং তারা সাধারণ কোনো উদ্দেশ্য নিয়ে আসেন না। আমাদের এই যে বিদুরজি মহারাজ তিনি পূর্ত পর্যটন করতে করতে আবার সেই সেখানে রাজধানীতে ফিরেছেন, রাজধানীতে ফেরার সঙ্গে সঙ্গে চারিদিকে হইচই পড়ে গেছে, বিদুরজি মহারাজ এসছেন, আহা ভালো ব্যক্তি যার হচ্ছে মহান আদর্শ তাকে দেখলে সবাই ভালোবাসে, একটা মহান আদর্শ সম্পন্ন ব্যক্তি তা যে জগৎকে সবাইকে ভালোবাসে, সাধু সে তো বৈষ্ণব তাকে দেখে সবাই ভালোবাসে, এই জন্য সবাই রাজ্যেতে হই হই পড়ে গেছে যে বিদুরজি মহারাজ এসছেন। যুধিষ্ঠির মহারাজ শুনে পাগলের মতো ছুটছেন, তাকে এত ভালোবাসেন, পঞ্চপাণ্ডবের প্রতি বিদুরজি মহারাজের ভালোবাসা অনন্য ভালোবাসা, আবার পঞ্চপাণ্ডব বিদুরজি মহারাজকে এমন ভালোবাসেন সেটা কল্পনা করা যায় না। যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনি তো লোকশিক্ষার জন্য এই তো তীর্থ পর্যটনে বেরোন, বাস্তবিকে আপনার তীর্থ পর্যটনের কী প্রয়োজন, আপনার মতো মহা বৈষ্ণব মহা সাধু সে তো যেখানে থাকে সেটাই তো তীর্থ, একটা মহান বৈষ্ণব যেখানে থাকবেন সেটাই বৃন্দাবন হয়ে যায়, এটা অনুভব করে দেখবে, যাদের চোখ আছে তারা জানে, একটা মহান বৈষ্ণব যেখানে থাকবেন সেখানের পরিবেশ সমস্ত পরিবর্তন হয়ে যায়, মনে হয় যেন একটা কী আনন্দ পরিবেশ। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ যেটা বলছেন এটা আপনারা মনে রাখবেন, যুধিষ্ঠির মহারাজ এই বৈষ্ণব সিদ্ধান্ত বলছেন ভবদ্ভিদাহ ভগবতাহ তীর্থভূতাহ স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতাহ। বলছে ভবদ্ভিদাহ ভগবতাহ তীর্থভূত স্বয়ং বিভো, আপনার মতো যে মহান বৈষ্ণব যারা আছেন সাধু তারা তো স্বয়ং সব তীর্থের সমাগম স্থল,
আপনারা আপনাদের যেখানে উপস্থিত সেখানে সব তীর্থ বিরাজমান থাকে। ভগবদ্বিদা ভাগবতাহ তীর্থীভূতা স্বয়ং নেব। আর আপনারা তীর্থ করেন কেন, আপনারা তীর্থে পর্যটন করেন কেন, না তীর্থি কুরবন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতাহ। আপনারা ভগবানকে গদাধর ভগবানকে নারায়ণকে ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়েতে ধারণ করে রেখেছেন। আর আপনাদের তীর্থ পর্যটনের অর্থ হল আপনারা যেখানে যেখানে যাবেন সেই তীর্থকে রিচার্জ করবেন। আপনারা যেমন মোবাইল রিচার্জ করেন, রিচার্জ করবে এইটি কথা। এই যে তীর্থী কুরবন্তী তীর্থানি, তীর্থ তো তীর্থ আছেই কিন্তু তীর্থের মলিনতা হয়ে যায়। তীর্থস্থানগুলোতে যত পাপিষ্ঠ ব্যক্তি মহামহা পাপী অপরাধী তারা গিয়ে ভিড় করে, দেখবেন যত তীর্থস্থান সেখানে পাষণ্ডের সংখ্যা বেশি, ওরা ভিড় করে, ওখানে তীর্থকে মলিন করে দেয়। যার জন্য গঙ্গাদেবী নাভ দিয়ে আসতে চাননি ওপর থেকে। যখন গঙ্গাদেবী এইরকম একটা অ্যাসিওরেন্স পেয়েছিলেন, গঙ্গাদেবীকে বলা হয়েছিল কোনো চিন্তা নেই, গঙ্গা বলছেন আমি যে নাভবো আমার গায়ে তো সব চান করবে, আমার গায়ে যত সব পাপগুলো আমাকে দিয়ে দেবে, আমি এখন কী করবো। ভগবান যে তোমার কোনো চিন্তা নেই, তোমার কাছে যখন সাধুরা আসবে যারা ভগবানকে হৃদয়ে ধারণ করেন তারা গঙ্গা স্নানের বাহানাতে আসবেন, কিন্তু স্নান করলে পরে তুমি পবিত্র হয়ে যাবে, এইটা তোমার এই সুবিধা হবে। আর তোমার চিন্তা নেই, ভক্ত থাকবে তারা স্নান করতে স্নান করে গঙ্গা স্নানের নাম করে যাবে। মহাপ্রভু বলছেন জাহ্নবী জননী এই দুজন মাকে আমি সম্মান জানাবার জন্য যাব। এই যে বঙ্গদেশ দিয়ে যাবো, একটু গঙ্গায় স্নান হবে, আর শচীমা এসে একটু দর্শন দেন জাহ্নবী জননী সব খবর। সেই জন্য বলছেন ভগবদ্বিদা ভাগবত হা তীর্থী ভূতা স্বয়ং বিভো তীর্থী কুরবন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতাহা। ভগবান হৃদয়তে রয়েছে বলে সেই ভগবানের উপস্থিতির জন্য সেই সাধুগণ যে যে তীর্থক্ষেত্রে যায় সেই সব তীর্থক্ষেত্রগুলোকে স্বয়ং পবিত্র করে। এখন আমাদের এখানে একটা সিক্রেট গোপন একটা উদ্দেশ্য আছে। বিদুরজি মহারাজ কী জন্য এসেছিলেন? বিদুরজি মহারাজের আসার উদ্দেশ্যটা কী ছিল? প্রথম উদ্দেশ্য হলো এখানে পঞ্চপাণ্ডবকে এবার খোলা মনে স্নেহ করতে পারবেন। এতদিন দুর্যোধন ছিল বদমাইশ, এরা অপমান করে তাড়িয়ে দিয়েছিল তাকে, অনেক কথা সে পরে শুনবেন। এখন তার সুবিধে হলো, এখন ওপেনলি আমি ভালোবাসতে পারবো পঞ্চপাণ্ডবকে, সুবিধে। তারপর দ্বিতীয় হলো আমার ভাইটা অজ্ঞান অন্ধকারে পড়ে রয়েছে, কোনটা অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র তার তো চোখটা কষে, তো অন্ধ তো চোখে অন্ধ আর হৃদয়েতেও অন্ধ। যদি তা না হতো তাহলে যে প্রস্তাব নিয়ে কৃষ্ণ গেছিল আর যেসব মধুর কথা বলে তাতে মেনে নিতে পারতো, কিন্তু স্নেহতে সে অন্ধ হয়ে পুত্র দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তির প্ররোচনায় তিনি কোনো কথাতেই তিনি প্রতিবাদ করেন নাই। তিনি অন্যায় জানেন। বিদুরজি মহারাজ অনেকবার বলেছে রাজন এই আপনার এই পুত্র কিন্তু উল্টো কথা বলছে, এগুলো একদম উচিত নয়, এগুলো ধর্মবিরুদ্ধ, অন্যায় হবে। তথাপি নিজের পুত্র স্নেহতে তিনি কি করেছেন, এগুলো মেনে নিতে বিদুরজির কথা মানেননি। বিদুরজি মহারাজ যতদিন পর্যন্ত হস্তিনাপুরে অন্ধ ধৃতরাষ্ট্রকে যেসব উপদেশ দিয়েছিলেন সেটা দিয়ে একটা বই হয়ে যাবে, বিশাল বই। বিদুরজি মহারাজ যেসব সারা জীবনে যেসব উপদেশ দিয়েছিলেন যেটাকে বৈদুরিকম বদন্তি, বৈদুরিকম সেই গ্রন্থটার নাম হলো বৈদুরিকম। বিদুরজি মহারাজ যেসব উপদেশ করেছিলেন সমস্ত উপদেশ একটা বিশাল একটা আশ্চর্য জিনিস, কিন্তু কোনোটাই অন্ধ ধৃতরাষ্ট্র গ্রহণ করতে পারেন নাই। আর ধৃতরাষ্ট্র এই নামটারও যদি ব্যাখ্যা আপনারা শোনেন অবাক হয়ে যাবেন। ধৃতরাষ্ট্র নামটা দেখুন আগেকার দিনের মানুষের কত দূরদর্শিতা ছিল, কার কোন নাম দেবে। এখন তো যে কোনো ঘরে যে কোনো একটা নাম দিয়ে দেয়, যে কোনো একটা নাম দিয়ে দিল, কিন্তু আগেকার দিনে এরম ছিল না। আগেকার দিনে নামকরণের পেছনে অনেক গভীর রহস্য ছিল, তার কী নামটা কেন দেবে, তাই তো। আমরা দেখব গর্গমুনি এসে কৃষ্ণের বলরামের নামকরণ করলে, অনেক রাধারানীর নামকরণ করছে তো আছেই, আরও অনেক কথা, এগুলো আমি তুলছি না। কিন্তু এই ধৃতরাষ্ট্রের নামকরণটা যখন করলো তখন কোন ব্যক্তি ছিল যে নামটা দিলেন, যে ভূত ভবিষ্যৎ বর্তমান দ্রষ্টা,
বলছেন ধৃতরাষ্ট্র নামটার মানেই হলো, এটাকে ভাঙলে এই শব্দটাকে ব্যাখ্যা বেরোবে, অন্যায়েন ধৃতম রাষ্ট্রম ইতি ধৃতরাষ্ট্র, যিনি অন্যায় করে রাজ্যটাকে ধরে রেখেছিলেন, যে রাজ্যটা পঞ্চপাণ্ডবকে দেওয়ার কথা, যুধিষ্ঠিরকে দেওয়ার কথা, কুলের যে বড় পুত্র তাকে দিতে হবে, সেটা না দিয়ে অন্যায়েন ধৃতম রাষ্ট্রম ইতি ধৃতরাষ্ট্র, অন্যায় করে যে রাষ্ট্রটাকে ধরে রেখেছে আমি চালাবো, ওদের দেবো না, এইটার জন্য তার নাম আগে থেকেই পূর্ব মহাজনগণ দিয়ে রেখেছেন ধৃতরাষ্ট্র। দেখো কীরকম তাদের বুদ্ধি। তো এখনকার মানুষ মনে করে আমরা যে খুব ইন্টেলিজেন্ট, আমরা পড়াশোনা করি, টেকনোলজি জানি, সফটওয়্যার শিখেছি, আর তোমাদের সফটওয়্যার আগেকার দিনে সফটওয়্যার কত ছিল বলো, এখান থেকে আমরা মিসাইল ছাড়ি আর ওখান থেকে মন্ত্র করে ছেড়ে দিল, কোথায় ধ্বংস করে চলে এলো। তো এগুলো বেরোলো কোথেকে? এইগুলো এই ফিলোসফি থেকে বেরিয়েছে, যা কিছু অস্ত্রশস্ত্র মিসাইল ফিজাইল সব এই মহাভারতে এইসব সব এখান থেকে তারা কিন্তু সব এখান থেকে পেয়েছে, সমস্ত যা কিছু প্রেরণা এখান থেকে। পাখি আকাশে উড়ে যায় এই দর্শনটা থেকে রাইট ব্রাদার্স আবেদার বলল, পাখি যদি উঠতে পারে মানুষ কেন উঠতে পারবে না, এই দর্শন থেকে বার করেছে সবই। প্রত্যেকটা সাইন্টিফিক ইনোভেশন সাইন্টিফিক রিসার্চের পেছনে দর্শন ক্রিয়া করে, সেই জন্য আমি অনেক জায়গায় অনেক গ্রন্থতে লিখেছি সায়েন্স অ্যান্ড ফিলোসফি গোজ টুগেদার, বিজ্ঞান এবং দর্শন কখনো আলাদা নয়, অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেটা আজকে দর্শন কালকে অ্যাপ্লাইড ফর্মে আসবে, এটা দেখবে সায়েন্স বলছো তুমি। যাই হোক, এখন এখানে হলো কি, আমাদের এখন চিন্তা হলো এই যে বিদুজি মহারাজ এলেন, এর পেছনে অনেকগুলো কারণ আমি বললাম, তার পেছনে একটা কারণ হলো এই যে অন্ধ ধৃতরাষ্ট্র, এই ভাই আমার জ্যেষ্ঠ ভাই, এটা তো চিরকাল অন্ধ হয়ে থাকলো পুত্র স্নেহে, এখন একে বাঁচাতে হবে, এই চিন্তা করে তিনি তখন চলে এলেন এখানে। ভালো করে যত্ন করে সেখানে তাকে বসানো হলো, সুন্দর কিছু সমস্ত কিছু করে, তারপরে এবার আস্তে আস্তে কি হলো, তার নিজের যে উদ্দেশ্যের জন্য এসেছিলেন সেটা তিনি শুরু করলেন। তিনি গিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রকে আস্তে আস্তে সেখানে গিয়ে সম্বোধন করলেন, সম্বোধন করে বলছেন, রাজন এখনও আপনি এখানে বসে রয়েছেন, আপনি খেয়াল করতে পারছেন না আপনার পেছনে যম অপেক্ষা করছে, আপনার মৃত্যু চলে এসছে, এখনও আপনি এখানে বসে রয়েছেন, আপনার কোনো চিন্তা নেই? আর ভীমাপবর্জিতম পিণ্ডম আদত্ত গৃহপালবত, যেন গৃহতে একটা কুকুর পালন করা হয়, কুকুরটাকে গৃহস্বামী নিজেরা খেলে পরে ওকেও একটু খাবার দেয়। আপনার মনে নেই এই পঞ্চপাণ্ডবকে কত অত্যাচার করেছিলেন, তাদের কুলবধূকে আপনি কাপড় খুলে তাকে অপমান, লক্ষ্মী স্বয়ং লক্ষ্মী স্বর তাকে অপমান করেছিলেন, আর এই অন্যায়ভাবে ধৃতরা আপনি যুধিষ্ঠির মহারাজকে দেন, যুধিষ্ঠিরকে রাজ্য দেননি, মনে নেই আপনার, মনে করিয়ে দিচ্ছেন, এখানে সব কথা নাই কিন্তু এটা ভাব, এটা আপনি তাদেরকে আগুনে মারার চেষ্টা করেছেন, বিষদান করেছেন, বনবাসে মিথ্যা পাশা খেলা হারিয়ে তাদেরকে পাঠিয়েছেন, আপনার মনে নেই সব, আবার তাদের বাড়িতে আপনি বসে এখনও অন্ন খাচ্ছেন বসে, একটু সেন্টিমেন্টে আঘাত না দিলে কোথার খুলবে না মাথাটা। কিছু কিছু ব্যক্তি গাধাকে একটু পিঠে একটু জোরে করে চাবুক মেলে মারলো কেন বুঝবে, এমনি বললে হয় না। এই জন্য অন্ধ ধৃতরাষ্ট্রকে যখন এইসব কথা বলল, বলার সঙ্গে সঙ্গে সে একটু চেতনা হলো, সত্যি তো তাই। কিন্তু আমরা একটা জিনিস বিচার করব, পঞ্চপাণ্ডব কত বড় বৈষ্ণব চিন্তা করে দেখুন, যে ধৃতরাষ্ট্র এবং তার বংশাবলী তাদের এত কষ্ট দিয়েছে, এত অপমান করেছে, এত বিপদ এনেছে, তথাপি যখন শতপুত্র মৃত্যু হলো তারপরে কি করলেন, নিজের বাবার থেকেও অধিক তাদের পায়ে ধরে তাদেরকে কোলে করে নিয়ে এলেন, নিজের পুত্র এরম করবে না, একে বলে বৈষ্ণবতা। এত অন্যায় করার পরেও গান্ধারী মাতা এবং অন্ধ ধৃতরাষ্ট্রকে পায়ে ধরে, পিত আমরা অন্যায় করেছি, যুদ্ধে তো তো মারা গেল আপনার, আমরা তো আপনার পুত্র, চলুন, আদর করে তাদেরকে রেখেছিলেন, এত যত্নে রেখেছিলেন, নিজের পুত্ররা এত যত্নে রাখেন নাই, এখানে বলে বৈষ্ণবতা। কিন্তু
ভীমের দেওয়া, ভীমকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন মনে আছে, আর সেই ভীমের কথা মনে করে দিয়ে ইচ্ছে করে বলছেন ভীমাপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালব, ভীমের দ্বারা দেওয়া পিণ্ড, পিণ্ড আপনি খাচ্ছেন পিণ্ডি, আপনার লজ্জা করছে না, আপনার আঘাত লাগছে না? ভীমের কথা তো মনে করিয়ে দিল কি জন্য, বিশেষ করে ভীমের প্রতি আরও বেশি হিংসা করেছিল, এমনকি যুদ্ধ যখন শেষ হয়ে গেছিল তখন ভীমকে বলছেন আয় আমার কাছে আয় বাবা একটু আদর করি, কৃষ্ণ ইঙ্গিত করছেন যেও না ও মেরে ফেলবে তোমাকে, বলছে লোহার ভীমকে সামনে রেখে দিয়েছেন মডেল মডেল ভীম, বলছে লোহার ভীমটাকে এগিয়ে দিয়েছে, লোহার ভীমটাকে যে আলিঙ্গনগুলো টুকরো টুকরো হয়ে পড়ে গেল, বলে দেখলে বুড়োর বুড়োর কাজটা দেখলে, বুড়ো হাবড়া তার কাজটা দেখ, এখনও সেই ছেলে পেলে মরে গেছে এত আদর করে এখনও তার তোমার প্রতি হিংসা, তোমাকে কৃষ্ণ জানে একদম, কৃষ্ণ ইশারা করছে শব্দ করতে পারছে না, করলে তো জেনে ফেলবে, যেও না লোহার ভীমটাকে পাঠিয়ে দেবে, এটা দেখলে টুকরো টুকরো করে বলে দেখলো এখনও এত হিংসা, শতপুত্র চলে গেছে এত বিপর্যয় জীবনে, দেখো হিংসা কাকে বলে, মাশ্চর্য কাকে বলে, কিন্তু তথাপি পঞ্চপাণ্ডব তাদের উপর কিন্তু হিংসা প্রদর্শন করেন, নিজের পিতার মতো পিতার থেকে অধিক আদর করে এনেছেন, রোজ সকালবেলা নিজের মাতাকে যেমন দণ্ডবোধ করেন ঠিক সেমনভাবে যুধিষ্ঠির মহারাজ রোজ সকালবেলা গান্ধারী মা এবং অন্ধ ধৃতরাষ্ট্রকে দণ্ডবোধ করতেন, সকালবেলা উঠেই স্নান করে তাকে দণ্ডবোধ করতেন, কিন্তু সেদিন দেখলেন কেউ নেই ঘরে, অন্ধ ধৃতরাষ্ট্র নেই, গান্ধারী মাতাও নেই, ঘরে গিয়ে দেখছেন কোথায় গেল, বাইরে দেখছেন কোনো জায়গায় নেই, কাউকে জিজ্ঞাসা করছেন কোথায় গেছে পিতৃব্য, আমার পিতৃব্য কোথায় গেছে, মাতা গান্ধারী কই, কেউ উত্তর দিতে পারছে না, বলছে আমরা তো দেখিনি, ঘরেই তো ছিল, ঘরে তো নেই, আর বিদুরজি মহারাজ সেই বা কোথায় গেছে, কেউ নেই, কাঁদতে আরম্ভ করে যুধিষ্ঠির মহারাজ, বৈষ্ণব হায় বোধহয় আমি কোনো বাজে ব্যবহার করেছি, আমার ব্যবহারে তো বোধহয় কষ্ট পেয়ে আমাদেরকে ত্যাগ করে গঙ্গায় গিয়ে ঝাঁপিয়েছে, আয় আয় আমার এখন কী হবে, এবার কাঁদতে আরম্ভ, বৈষ্ণব মানুষ অত্যন্ত হৃদয় নরম। এই সময়তে নারদজি মহারাজ আকাশ থেকে চলে এসছে, এসে এসে বিনা বাজাতে বলতে রাজন কি হলো তোমার এত কান্নাকাটি কিসে, দুঃখ কিসে, আর বলবেন না আমাদের পিতৃব্য আমাদের ছেড়ে অন্ধকারে ডুবিয়ে কোথায় চলে গেছে, হয়তো আমরা কোনো নোংরা ব্যবহার করেছি অজান্তে, না জেনে দুঃখে গান্ধারী মাও চোখে দেখেন না, পট্টি বেঁধে থাকেন বোধহয় দুজনে বোধহয় গঙ্গায় আত্মহত্যা করেছে, কি হবে হায় হায় আমার আচরণে, হ্যাঁ তাদের রক্ষাকর্তা কেউ নেই, নারদজি একদম দেবে চোখ, এরম ভাই বকেন, আমি কথার কথা বলছি, তুমি কি মনে করো রাজন, তুমি কি মনে করো কেউ কাউকে জগতে রক্ষা করতে পারে, তুমি কি মনে করো, তুমি মনে করো এই পিতৃব্যকে গান্ধারী মাকে এদেরকে তুমি রক্ষা করো, রক্ষা করো, কাল কর্ম গুণাধীন দেহোয়ম পঞ্চভৌতিক, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক, হে রাজন কাল কর্মের অধীন এই দেহ পাঞ্চভৌতিক দেহ, কখন আছে কখন নেই, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক, কথম অন্যাংস্তু গোপায়ে সর্পচ্ছিষ্ট জয়াপর, এই রকম পরিস্থিতিতে কে কাকে রক্ষা করে, তুমি যে বলছো আমি আমরা রক্ষা করতাম তাকে, আমরা না দেখলে কে দেখবে, যেন তুমি একমাত্র রক্ষা করতে, আর তোমাকে দেখে কে তাৎকালিক কোনো ঠিক নেই, কালকর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক, পাঞ্চভৌতিকের দেহ, আর কথম অন্যাংস্তু গোপায়, অন্যকে কে কে রক্ষা করে, কে কাকে রক্ষা করে, তুমি মনে করছো রক্ষা করবে, আর যেমন যেমন সর্পগ্রস্ত জয়া অপর, সর্প যেমন একটা ব্যাংকে দেখেছো কোনোদিন চোখে দেখা মায়াপুরেতে, একদিন রাত্রিবেলা একটা দেখি একটা সাপ সামনে একটা বড় ব্যাংকে ধরেছে, ব্যাংক যদি না থাকতো কামড়ে দেবে, কিন্তু ব্যাংকে ধরে রয়েছে, আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, ব্যাংকটাকে এরকম ধরে রয়েছে, না পাচ্ছে ছিঁড়তে না পাচ্ছে, ব্যাংকটাও ছটপা ছটপা করে চোখে কামড়ে ধরে রেখেছে। নারদজি মহারাজ বলছেন যত জীব আছে এই জগতে সব হাসছে দৌড়াচ্ছে খেলছে লাপালাপি করছে, তাদের সবাইকে কিন্তু কালরূপ সর্প খেয়ে রেখেছে, আর্ধেক গেলে নিয়েছে, আর্ধেক গেলা হয়ে গেছে, বাকিটা গেলবার বাকি আছে, সবাই গোঁপে তেল দিচ্ছে, যারা
তারা কেউ বুঝতে পারছে না, আর্ধেক গিলে ফেলেছে, বাকিটা গিলতে বাকি। যুধিষ্ঠির মহারাজকে বলছেন, নারদজি তুমি কি মনে করো কে কাকে রক্ষা করে রাজন? সর্পগ্রস্ত সবাই যেমন সর্পগ্রস্ত একটা অবস্থায় রয়েছে, কাল কাল কালরূপ সর্প সবাইকে ঘিরে রেখেছে অর্ধেক, তুমি মনে করো না আর তুমি এদেরকে রক্ষা করতে। আর অল্পের ওপর আমি বলি, জেনে রেখো তাদেরকে আর খোঁজবারও চেষ্টা করো না। কেন? খোঁজবার চেষ্টা এই জন্য করো না, তারা অত্যন্ত ভালো কাজে গেছে, এতদিনে তাদের চেতনা, এতদিনে তাদের চেতনা ফিরেছে, তারা চলে গেছে হিমালয়ের পাদদেশে, সেখানে ব্রহ্মের চিন্তা করবার জন্য, ভগবানের চিন্তা করবার জন্য চলে গেছে, আর তাদের পথে বাধা সৃষ্টি করো না। এতদিনে তাদের আক্কেল হয়েছে, একটু গেছে ভালো। আর বিদুরজি মহারাজ পেছনে পেছনে গেছেন যে ওরা কী করে দেখি। সেখানে একটা লতা পাতার একটা কুটিয়া তৈরি করে তার মধ্যে বসে অন্ধ ধৃতরাষ্ট্র এবং ভজন আরম্ভ করলো, নিজের মধ্যে যোগাগ্নিকে একত্রিত করলো, যেটা ভগবানের সেবা মার্গের বিষয় ওটা পারেনি, এমনি ভগবানের চিন্তায় বিভোর করলো, করে কি করলো, যোগাগ্নিকে নিজের শরীরে যত যোগাগ্নিতে এক জায়গায় জড়ো করলো, করে ব্রহ্ম রন্ধ্র দিয়ে এখান দিয়ে অগ্নি প্রজ্বলিত হলো, যেমন করে সীতা, যেমন করে সতী দেবী আমরা দেখব যুদ্ধক্ষেত্রে, এই তোমার ওই যে দক্ষযজ্ঞে সেখানে সব ঘটনাগুলো আছে, সেগুলো সেখানে সতীদেবী যেরকম করে সেখানে সেই সমস্ত শরীর অগ্নিকে একত্রিত করে সেখানে অগ্নি প্রজ্বলিত করলেন, এবং প্রজ্বলিত করে নিজে পুড়লেন, নিজে জ্বললে, জ্বলতে আরম্ভ করলেন এবং কুটিয়া সমেত জ্বলতে আরম্ভ করলো। গান্ধারী মা তার মধ্যে ঝাঁপ দিলেন, দিয়ে নিজেও প্রাণ শেষ করলেন পথের সঙ্গে। আর বিদুরজি মহারাজ দূর থেকে একটু মুচকি হাসলেন, যাক ভালোই হলো, আমার তাহলে ফিরে আসাটা সার্থক হলো। বিদুরজি মহারাজ ভালোই হয়েছে, আর কোনো চিন্তা নেই। তো এইভাবে দেখা যায় পিতামহ বিশ্বের আমরা কাহিনী শুনলাম, যুধিষ্ঠির মহারাজ এবার আস্তে আস্তে কী করলেন, সমস্ত মায়ামোহ এই সমস্ত কাটিয়ে ধীরে ধীরে কী করলেন, এবার চলে যাওয়ার চিন্তা করছেন ধীরে ধীরে। তার আগে একটা ঘটনা অল্পের ওপর বলেনি, যে আমাদের অর্জুন সব্যসাচী তিনি গেছেন, অনেকদিন খবর পায় না, যুধিষ্ঠির মহারাজ বললেন একটু কৃষ্ণের খবর নিয়ে আসো, দ্বারকাবাসী কেমন আছে, সবই তো আমাদের আত্মীয় পরিজন, তারা কেমন আছে কৃষ্ণ খবর নিয়ে আসো, যাও। সেখানে সুতদেব গোস্বামী বলছেন চতুর্দশ অধ্যায়ে, সংপ্রস্থিতে দ্বারকায়াম জিষ্ণু বন্ধু দিদিক্ষয়া দিদিক্ষয়া জাতঞ্চু পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। কৃষ্ণের কৃষ্ণের ক্রিয়াকর্ম কী এখন করছেন, তার লীলাটা কী, এই সমস্তগুলো জানবার জন্য। আর বন্ধু যারা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব আছেন, আত্মীয় পরিজন এইগুলো সব করার জন্য তিনি কি করলেন, অর্জুনকে পাঠিয়েছিলেন। কিন্তু অনেক দিন হলো অর্জুন ফিরে আসছেন, নিজেদের মধ্যে আশ্চর্য কথা বলছেন যে এতদিন হলো এত ফিরছে না, আর এখনও ফিরছে না কেন? সপ্তাহ ধূনম আসাহা ভীম সেন তবানুজ নায়তি কসোভা হেতর নাহম বেদেদমঞ্জসা। আমি তো ভালো করে বুঝতে পারছি না, ভালো ঠেকছে না আমার, এতদিন হয়ে গেল, আর তোমার অনুজ হে ভীম, ভীমসেন তোমার অনুজ ছোট ভাই অর্জুন কেন আসছে না, কি কারণ থাকতে পারে, অনেক দিন হলো পাঠিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছু অলক্ষণ দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা অপশকুন বলি হিন্দিতে, বাংলাতে বলি কুলক্ষণ, বিভিন্ন রকম দুর্লক্ষণ দেখতে পাচ্ছেন, বিভিন্ন শিয়াল ডাকছে, কখনো কখনো এখানে বেড়াল ডাকছে বিভিন্ন ধরনের, তারপরে বাহু কাঁপছে, চোখ কাঁপছে, এরকম ধরনের, এইখানে বিভিন্ন রকমভাবে সমস্ত রকম দুর্লক্ষণ দেখতে পাচ্ছেন। এখানে দেখার ফলে যুধিষ্ঠির মহারাজ বড় চিন্তিত হয়ে পড়লেন, তাহলে নিশ্চয়ই আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটেছে, তাহলে তো এরকম হতে পারে না,
এই করতে করতে যখন অত্যন্ত চিন্তাতুর রয়েছেন, যখন অত্যন্ত চিন্তাতুর রয়েছেন হঠাৎ দেখছেন যখন ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে, হঠাৎ দেখলেন অর্জুন ঢুকছেন কাঁদতে কাঁদতে। অর্জুনকে দেখে তিনি অবাক হয়ে গেছেন, অর্জুনের এরকম তো চেহারা কোনোদিন দেখিনি, কত জৌলস, কত প্রতাপ, কত বীরত্ব, এখানে এখন অর্জুন যেন মনে হচ্ছে কিছু নেই তার শক্তি, দুর্বলভাবে এখানে এসে কান্নাকাটি করছেন, কী হলো অর্জুন, কি হয়েছে, কোনো কথা বলতে খালি কাঁদছেন, কি হয়েছে বলো, নানা রকম বলছে, তুমি কি কোনো জায়গায় হেরে গেছো নাকি, তুমি কি কোনো দুঃসঙ্গ করেছো নাকি, তুমি কি কোনো সাধুর অপমান করেছো নাকি, কি হয়েছে বলো, কিছুতেই বলতে পারছেন না। অনেকক্ষণ পর ধীরে ধীরে নিজেকে কষ্ট করে সামলে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে কাঁদতে কাঁদতে তখন বলছেন, বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, হে রাজন, হে রাজন, আমরা হারিয়ে ফেলেছি, আমি সেই বন্ধুরূপী হরি যিনি আমার বন্ধু বলে আমি মনে করতাম, সে এখন আর নাই, মানে কৃষ্ণ আর নাই, নেই। সঙ্গে সঙ্গে মাথা ঘুরতে আরম্ভ করলো, মানে মনে হচ্ছে পৃথিবী যেন ধ্বংস হয়ে যাচ্ছে। কুন্তী দেবী যখনই এই কথাটা পর্দার আলাপ থেকে শুনছেন তখনই তিনি শরীর ছেড়ে দিলেন, আর সহ্য করতে পারলেন, কৃষ্ণ চলে গেল আমি চলে যাব। যখনই কেউ কারোর সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয় তখন তারা জীবন ধারণের ইচ্ছা থাকে না। এর প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, অনেকেই হিন্দু ধর্মেতে নানারকম দোষ দর্শন করেন, বিজ্ঞানভিত্তিকভাবে যদি বিচার বলা যায় তাহলে কেউ এরকম সমালোচনা করতে পারে না। সতীদাহ প্রথাটা এটা জোরজবস্তি পরবর্তীকালে হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পূর্বে তা ছিল না। পূর্বে দেখা যায় স্বামী এবং স্ত্রী একই আত্মা হয়ে যেত, দুটো দেহ। পূর্বে যখনই স্বামী দেহত্যাগ করতেন, সতীসাধ্য স্ত্রী তার বেঁচে থাকার আর কোনো অর্থ বুঝতে পারতেন না, সেই জন্য কখনো কখনো সহমরণে যেতেন। এটা আমরা দেখতে পাই যে কুন্তী এবং মাদ্রী, পাণ্ডু মহারাজ যখন চলে গেলেন তখন মাদ্রী দিদিকে হাতে ধরে বললেন, দিদি তুমি এই ছেলেগুলোকে দেখো, আমি স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। এই বলে মাদ্রী তার চিতাতে ঝাঁপ দিলেন, এটাকে সতীদাহ। পরবর্তীকালে যেহেতু এ ধরনের ভাবটা ছিল না, অর্থাৎ সতী হতে পারেননি কোনো নারী, সেই জন্য তাদের ক্ষেত্রে স্বামী মরে গেছে জোর করে আগুনে গিয়ে জোর করে ফেলে দেওয়া, এটা হচ্ছে জোর করে তাদেরকে মারা, এটা ঠিক নয়। আগে ছিল কি, আগে এটা ছিল ভালো, এটা কোনো দিন কোনো জোর জবস্তি হতো না আগে, এটা পরবর্তীকালে বোকা লোকগুলো এগুলো সব সমালোচনা করেছে। সতীদাহ প্রথা এটা বাস্তবিক পক্ষে কোনো অন্যায় নয়, এই সতীদাহ এমনি দাহ হতেন, সতী বলতেন স্বামী চলে গেছে আমি আর থাকবো না, তার প্রাণ থাকতো না, কিন্তু পরবর্তীকালে এটা একটা জোর জবস্তি একটা ঘটনাতে দাঁড়িয়েছে, এটা ঠিক নয়। এই করতে করতে যখনই অর্জুন উত্তর দিল, অর্জুনের মুখ থেকেই উত্তর বেরোলো, বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা, আমরা বন্ধুরূপী হরিকে হারিয়ে ফেলেছি, আর তিনি নেই, আর এখানে এই এই ঘটনা ঘটেছে, তারপরে কেউই প্রায় নেই, কয়েকজন তার মধ্যে বজ্রনাভ আদি কয়েকজন তারা ওখানে ছিল না, সেই জন্য তারা কয়েকজন রয়ে গেছেন, বাকি সব। এই কথা সঙ্গে সঙ্গে অর্জুন যখন বললেন, বঞ্চিত অহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা, যেন মে অপহৃতম তেজ দেব বিস্মাপনম মহত, যশো ক্ষণ বিয়োগেন লোক হি অপ্রিয় দর্শন, উকত্তেন রহিত হি এ সমৃতক প্রচ্যতে যথা। বঞ্চিত অহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা, বন্ধুরূপী হরি থেকে আজ আমি বঞ্চিত, যিনি আমাকে এত শক্তিদান করেছিলেন আজ আমার কিছু নেই, যে শক্তির দ্বারা আমি বীরত্বের দ্বারা স্বর্গরাজ ইন্দ্রের অর্ধেক আসনে বসেছিলাম, স্বর্গরাজ ইন্দ্র
এবং অর্জুনকে আর্ধেক আর্ধে একই সিংহাসনে অর্জুনকে নিয়ে বসেছিলেন। যে নমে অপরিতম তেজ দেব বিস্মাপনম মহত, যে আমার বীরত্ব স্বর্গের দেবতাদেরকে অবাক করে দিত, কাঁপিয়ে দিত। আজকে আমার এই অবস্থা, আজ আমি আমার প্রাণ নেই মনে হচ্ছে, কি করব। এই করতে করতে যখন সমস্ত কিছু জানতে পারলেন, অনেক এখানে অনুশোচনা করলেন, যে যে বন্ধুর সঙ্গে শয্যাসন বলছেন, যে বন্ধুর সঙ্গে শয্যাসনাটন বিকথনেন ভোজনাদি ভোজনাদিষু ঐক্যাদ বয়স্য ঋতবান ইতি বিপ্লবধা সখ্যুহ সখেব পিতৃবতনয়স্য সর্বম সেহে মহান মহিতয়া কুমতে রঘম্যে। একেই তো আমি নিজের বন্ধু বলে মনে করেছিলাম, কত ঠাট্টা করতাম, যাতা বলতাম, বন্ধু মনে করেছিলাম। সে তো পরাৎপর অখিলেশ্বর ভগবান ছিল, আজকে ভগবান থাকলেও আমার বন্ধু তো ছিল, কত ঠাট্টা তামাশা করেছি, ভোজন শয়ন উঠতে বসতে কার সঙ্গে কত তার সঙ্গে তর্কাতর্কি কথা হয়েছে, আজ আমি তার থেকে বঞ্চিত, কি করব। সখা যেমন সখার সঙ্গে বন্ধুর ব্যবহার করে সে সমস্ত আমি পেয়েছিলাম, আজ আমার আর সমস্ত হারিয়ে ফেলেছি। যুধিষ্ঠির মহারাজ বিচার করলেন, যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে আর এখানে থাকার আর কোনো প্রয়োজন নাই, সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন যে পরীক্ষিত তো বড় হয়েছে, পরীক্ষিতের হাতেতে রাজ্যের রাজধানীর সমস্ত দায়িত্ব অর্পণ করে আমি এবার চলে যাব রাজ্য রাজধানী ছেড়ে, যেটাকে মহাভারতে মহাপ্রস্থানের পথে বলে বলা আছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ পরম নিরপেক্ষ হয়ে রাজ্যের যা কিছু চিহ্ন ছিল রাজার সমস্ত ত্যাগ করে সাধারণ বেশে তিনি সমস্ত নিরপেক্ষ হয়ে, কোনো ভাই ফাই কে আমি কাউর কিছু না, একা বেরিয়ে চলে গেলেন। কোনো মনে হচ্ছে তার আপনজন কেউ নেই, মহাপুরুষের এই লক্ষণ, কোনো আত্মীয় পরিজন কেউ নেই, আমার একা নির্লিপ্তভাবে বেরিয়ে গেলেন। বেরোবার সঙ্গে সঙ্গে ভীমও পেছনে পেছনে দৌড়ালেন, অর্জুনও পেছনে পেছনে দৌড়ালেন, নকুল সহদেব গেলেন পেছনে, দ্রৌপদীজি তিনিও গেলেন, এসব অনেক কথা। এখন পরবর্তীকালে আমরা দেখব যে এই যে পরীক্ষিত মহারাজের হাতে রাজ্য সিংহাসন অর্পণ করে গেছেন, যথেষ্ট ভালো হয়েছে, কারণ পরীক্ষিত মহারাজ যে উপযুক্ত ব্যক্তি তার জন্মকুণ্ডলিতেও পাওয়া গেছে, এ মহা মহাপুরুষ, এ মহাভাগবত, এ তো যথেষ্ট পালন করতে পারবে, সমগ্র পৃথিবীকে পালন করতে পারবে। আর তখন তিনি যখন এই সমস্ত দায়িত্ব পরীক্ষিত মহারাজের হাতে দিয়ে গেলেন, তখন পরীক্ষিত মহারাজ সিংহাসনে বসলেন, সমস্ত পিতৃব্য তাদের যা কিছু আছে সব দায়িত্ব নিয়ে বসলেন। অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজ কে হয়, অ্যাকচুয়ালি ছেলের ঘরের ছেলে, নাতি হয় তো, এখন তাকেই, এখন তো বংশে আর কেউ নেই, তাকেই পেয়ে তাকে রাজ্য রাজধানী দিয়ে এবার চললেন। এবং কলি যেই ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে প্রবিষ্ট হলেন, কলি ঠিক সেই সময় যেই মুহূর্তে কৃষ্ণ ধরাধাম থেকে সংবরণ করলেন লীলা, সেই সময়তে কলি অত্যন্ত অত্যাচার শুরু করলো, এত অত্যাচার শুরু করলো এটা সহ্যের অতীত। এখন তো আপনারা বুঝতেই পারছেন, ঘরে ঘরে রাস্তায় ঘাটে সমস্ত রাজনৈতিক মহলে সর্বক্ষেত্রে কলির এত প্রভাব যে তথাকথিত সাধুদেরও শান্তিতে থাকতে দিচ্ছেন, দিচ্ছে কি, কলির এটা প্রভাব জেনে রাখবেন, কলির প্রভাব, কলি শান্তি দিচ্ছেন, কলি এরকমভাবে অত্যাচার করছে। কলিকে দমন করবার জন্য পরীক্ষিত মহারাজ চেষ্টা করলেন, কলিকে দমন করবার জন্য তিনি এক জায়গায় দেখলেন গোমিথুনকে অত্যাচার করছে একটা ব্যক্তি, নৃপলিঙ্গধারী, নৃপ মানে রাজার মতো একটা ড্রেস পেস পরেছেন, কাপড় জামা, আর গোমিথুনকে অত্যাচার করছেন। গোমিথুনকে অত্যাচার করতে দেখে পরীক্ষিত মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে দেখলেন, ধর্ম পদৈকেন চরণ বিচ্ছয়াম উপলব্ধ গ্রাম পৃচ্ছতি স্বাশ্রুবদনম
বিবৎসামীব মাতরম। ধর্ম বলছেন একটা বৃষ এক পায়ে দণ্ডবান আছে, আর বাকি একটা গোমাতা আছে অত্যন্ত কাঁদছেন, চোখে জল পড়ছে, তার মনে হচ্ছে যেন তার বাছুর মরে গেছে। আসলে এগুলোর মধ্যে ধর্ম, এইগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এই বৃষ কে তাকে প্রশ্ন করেছিলেন, বৃষ কে সেটার উত্তর পরীক্ষিত মহারাজ পরে বুঝতে পেরেছিলেন। ইনি হচ্ছেন ধর্মের চতুষ্পাদ আছে, তিনটে পা চলে গেছে, একটা পা রয়েছে। গোমাতা রূপ ধারণ করে যে পৃথিবী দেবী, তাদেরকে সান্ত্বনা দিলেন, কলিকে অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করলেন। এখন দমন করার পর কলি প্রার্থনা করলো, আমি কোথায় যাব মহারাজ? কলি দেখলো যে আমি তো বাঁচতে পারবো না, পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তি যদি আমাকে এক্ষুনি শেষ করে দেয় আমি কোথায় যাব, আমার তার বীরত্ব। কলি তখন পায়ে পড়ে গেল পরীক্ষিত মহারাজ, রাজন আমাকে বাঁচাতে হবে আপনার। আর শাস্ত্রের লক্ষণ আছে, যিনি শরণাগত তাকে মারতে নেই ক্ষত্রিয় ধর্মে। কলিকে বললেন, তো তুমি এরকম ধরনের অন্যায় করছো, তুই এরকম আমার রাজ্যেতে এরকম অধর্ম কি করে হতে পারে? তাহলে তুমি আমার রাজ্য থেকে সমস্ত আমার রাজ্য থেকে বেরিয়ে চলে যাবে। কলি কাঁদতে কাঁদতে বললো, আমি কোথায় যাব রাজন? আমি যেদিকেই তাকাই সেদিকে থেকে সবই আপনার রাজধানী, পুরো পৃথিবীটা তো আপনার, পুরো শশা করা পৃথিবী আপনি শাসন করেন, তা আমাকে একটা জায়গা দিন, আমি কোথায় থাকি, আমাকে তো একটু চিন্তা করুন আমার সম্বন্ধে। আর ঠিক আছে, এইভাবে বলে ধর্মের তো চারটে পা ছিল, তপ শৌচ দয়া সত্য। তপ চলে গেছে, শৌচ চলে গেছে, দয়া চলে গেছে, সত্যটা একটা রয়েছে, সেটাও এখন যাওয়ার মুখে। সত্যকেও মানতে চাইছেন, সত্যকেও মানতে চাইছে, সেটাকেও মানতে চাইছেন। তপ শৌচ দয়া সত্যম, এই সমস্ত তার তিনটে পা চলে গিয়ে একটা পা রয়েছে। যাই হোক, এখন এখানে বলছেন চারটে জায়গায় স্থান দিলেন। সুতদেব গোস্বামী বলছেন, অভ্যর্থিত তদা তসমৈ স্থানানি কলে দদৌ দূতম পানম স্ত্রিয়ঃ সুনা যত্রা ধর্ম চতুষ্টয়ঃ। দূত যেখানে জুয়া খেলা আদি হয়, যেখানে পান, সমস্ত রকম নেশাদ্রব্য, সমস্ত রকমের আপিম থেকে আরম্ভ করে মদ্য সিগারেট যা কিছু তামাক, সমস্ত নেশাদ্রব্যের মধ্যে দূতম পানম স্ত্রিয়া স্ত্রী সঙ্গ জানিত সুনা জীবহিংসা, এই সমস্তর মধ্যে পরীক্ষিত মহারাজ বলেন, ঠিক আছে চারটে জায়গা তোমাকে দিয়ে দিলাম, ভালো করে থাকো। কলি কাঁদতে আরম্ভ করলো, এতটুকু জায়গা আমার হবে না, অ্যাকোমোডেশন হয় না, একটু বড় ফ্ল্যাট দিতে হবে আমাকে, ভালো করে থাকতে পারি, কি কোথায় থাকবো আমি, ভালো করে একটু দিন। তো বুঝে ঠিক আছে, এক কাজ করো, পুনশ্চ যাচ মানায়াম জাত রূপম আদাত প্রভু। যখন বারবার বললো আর একটু বড় জায়গা দিবি, এত ছোটো জায়গায় থাকতে পারবো না আমি, ঠিক আছে, তা সোনা দানা আদি যাকে জাত রূপম আদাত প্রভু তত অনৃতম। কেন এই যে সোনা দানা আদি ধন দৌলত, এর মধ্যে স্বাভাবিকভাবে দেবী মিথ্যা জুয়া চুরি খুন রাহাজানি এর মধ্যে লুকিয়ে থাকে। একটা ভালো ভালো টেকনিক করে পরীক্ষিত মহারাজ দিলেন। পরীক্ষিত মহারাজ যে চারটে জায়গা দিলেন আগে, তারপরে যে পাঁচ নম্বর জায়গাটা দিয়ে যে এক্সিলেন্ট, এখানে অবশ্যই কলি থাকবে। সামান্য একটু মায়ের গয়নাগাটি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে কাটাকাটি হচ্ছে, মা মরে গেছে এক গয়না ভাগ করে দিতে পারেন, বলি বলে আমার বলে আমার বলে কাটাকাটি, আরে কার গয়না কার সব কিছু। এগুলো অনেকেই এসে উপলব্ধি করতে পারেন না, উপলব্ধির বিষয় হয় না। সেই জন্য বলছেন পুনশ্চ যাচ মানায়াম জাত রূপম অদাত প্রভু তত অনৃতম। কেন তার থেকে কী হয়, মিথ্যে মদ অহংকার কাম রজ রজগুণ বৈরঞ্চ বৈরিতা এগুলো আপনা আপনি সৃষ্টি হবে, এগুলো থেকে অটোমেটিক এগুলো থেকে স্বাভাবিকভাবেই এসব থাকে। তাই জন্য এই কলিকে কি করলেন, তিনি এই সমস্ত স্থানের মধ্যে থাকতে দিলেন। কিন্তু এখানে সনকাদি ঋষি সুতদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে আচ্ছা পরীক্ষিত মহারাজ মহাবলবান ছিলেন, তিনি তো কলিকে মেরে দিলেই ভালো হতো, তাহলে আজকে আমার এত ঘরে ঘরে এত কষ্ট হতো না।
সুতদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, আচ্ছা গুরুদেব কলিকে মেরে দিলেই তো হয়ে যেত, আর ল্যাটা চুকে যেত, ঝামেলা মিটে যেত, কলিকে রেখে দিল কেন? বলছে রেখে দিল এই কারণে, পরীক্ষিত মহারাজ হচ্ছে কি, পরীক্ষিত মহারাজ হচ্ছে সারঙ্গ ইব সারভুক। বলছে পরীক্ষিত মহারাজ কিরকম, মানে সারঙ্গ ইব সারভুক, সারঙ্গ মানে হচ্ছে মৌমাছি যেমন ফুলের ওপরে বসে, বসে মধুটাকে পান করে, আর ফুলেতে যেমন মধু থাকে ফুলেতে সেরকম বিষও থাকে, কেউ জানে না, ফুলেতে মধুও থাকে বিষও থাকে, জানো কি? জানো না, ফুলেতে বিষও থাকে কিন্তু মধুও থাকে, কিন্তু এই মৌমাছি খালি মধুটাকে নিয়ে নেয়, বিষটাকে তাই কিছু করতে পারে না, নিয়ে উড়ে যায়। সেরকম পরীক্ষিত মহারাজ মহাভাগবত তিনি চিন্তা করলেন, যদি ঠিক আছে কলি যদি থাকে, কলিকালের কিছু ভালো গুণ আছে, কলিকালের একটা এক্সেলেন্ট গুণ আছে, কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরমভজেত, কলিকালে একটা এক্সেলেন্ট সুযোগ আছে, কিচ্ছু করতে হবে না, হরে হরে কৃষ্ণ হরে, ব্যাস ভগবানের কাছে চলে যাবে, কিন্তু করতে হবে সেরকমভাবে, খালি খালি মহামন্ত্র করলে, ভগবানের নাম গুণগান করলেই সুবিধা হয়ে যাবে, আর কিছু লাগবে না। কেন যজ্ঞ করা যায় না, যজ্ঞ কী দিয়ে করবে, ঘি আনবে দেখবে কোথা চর্বি মিশিয়ে রেখেছে, চর্বি গাদা গাদা চর্বি, নিজে দেখেছি একটা গাড়িতে চর্বি উঠলো, আমি এগুলো কি ডাব্বাগুলো, বলো মাগলে এগুলো চর্বি, সব ঘিয়ের সঙ্গে যাবে, যোগ্য হবে খাবে অন্যের সঙ্গে, সব পাই চলছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে যত গব্য অর্থাৎ দুধ ঘি যা কিছু ডিম্যান্ড আছে তার 30%ও অ্যাকচুয়াল নয়, পুরো গভর্নমেন্টের যদি সত্যিকারের সত্যিকারের একটা স্ট্যাটিস্টিক্স বিচার করা যায় তাহলে দেখা যায় যে আমাদের ডিম্যান্ড তার 100 ভাগের 30%ও বাস্তবিক নয়, 30%ও কমে যাবে। যে গোমাতা আছে, গোপালন তো কেউ করে না, সব জেন্টেলম্যান হবে, সব ফ্ল্যাটে থাকবে, তো জমন্দ করে দেবে, কে আর গোবর ফোবর, হ্যাঁ কে আর কুত্তা পুষবে, আরে গোমাতা পুষলে পরে কত মঙ্গল আছে কত, আমি বিজ্ঞানবিদে চেতনার জাগরণ বলে একটা বিজ্ঞান ভিত্তিক পুরো ইন্টারন্যাশনাল পৃথিবীতে চলবে, ইংরাজি বাংলা হিন্দি সব ভাষা হয়ে ওটা পড়বে আসবে, শিগগিরই অনুবাদ হয়ে গেছে আমার হিন্দিতে, বাংলাতে তো বাংলা হতো, এটা এটা কিছু ভুল আছে ওখানে, প্রিন্টিং মিস্টেক করেছে, এরপরে এটা আরও ভালো বেরোচ্ছে, সমস্ত মিনিস্টার লেভেলে যাবে, ইন্টারনেটও তো যাবে। যে গোমাতা পালন করে পরে তোমাদের কত সৌভাগ্য খুলবে, এত বোকা লোকগুলো কেউ জানে না, একটা একটা করে গৌমাতার ভাবে বলতে গেলে ভাগবত বন্ধ করে দিতে হবে, খালি গৌমাতার মহিমা, পাগল হয়ে যাবে, কিন্তু কেউ পালন করবে না, সব জেন্টেলম্যান ফ্ল্যাটে ঢুকবে বন্ধ করে দেবে, তুমি আমি, আমি তোমার, তুমি আমার, ব্যাস হয়ে গেল, আর কাউকে দরকার নেই। শিল ভক্তিবল্লব তীর্থকোসিমা ভালো বলে, শিল ভক্তিবল্লব তীর্থকোসিমা ভালো বলে, বলে গাছেতে কাঁঠাল পেকেছে, এখন কাঁঠালটাকে পেরেছে তো স্বামী বলছে এক কাজ করো কাঁঠালটা মঠে দিয়ে এলে ভালো হয়, মানে থাক মঠে ভগবানের সেবা লাগবে, তো স্ত্রী বলছে মঠে কেন দেবে, হ্যাঁ মঠে দেওয়ার কী দরকার, হ্যাঁ মঠে দেওয়ার তো দরকার নেই, আমি আছি তুমি আছো, হ্যাঁ আর হরে আছে, এ তিনজনে আছে, আমি আর তুমি রয়েছ, তারপর আবার হরে রয়েছে, কী জানো ওটা কী বলে জানো, ওটা ভুলে গেলাম, কাঁঠাল খাবে পরে, হ্যাঁ আমি বৈষ্ণব তুমি বৈষ্ণব আর বৈষ্ণব হরে, তিন বৈষ্ণব ঘরে থাকতে কাঁঠাল খাবে পরে কেন, কি দরকার, ছিল তীর্থসীমা বলে হাসি লাগে, ঠিকই বলেছে, কাঁঠালটা আমাদের ঘরে থাকলেই ভালো হয়, যত সুবিধে ঘরে তুমি আমি আর আমাদের ছেলে বাচ্চা হয়ে গেল। অ্যাকচুয়ালি যাদের এক সন্তান তাদেরকে আটকুড়ে বলা, তাদেরকে বলা হয়েছে বাজা স্বাস্থ্যের বিচারে, এবার লোকে কিন্তু পাগল হয়েছে বলে এবার কি মানে স্বাস্থ্যের কী বিচার, যদি বিচারটা করা হয় তো বললো হ্যাঁ ঠিকই বলেছে, যাদের একটা সন্তান তাদেরকে বলা হয়েছে হচ্ছে তাদের যে আছে অর্থাৎ বাজা, এটার কারণ হলো একটা সন্তান হলে পরে একটা সন্তানের প্রতি তার যে একটা একটা দৃষ্টিকোণ থাকে, দুটো সন্তান থাকলে তার যে স্নেহের বিনিময়টা হয় মাতৃত্ববোধের অনুভবটা হয় ওটা অনেক ওপরে যায়, কথাটা বোঝা গেল, এই জন্য স্বাস্থ্যে যাদের এক সন্তান তাদেরকে বাজা বলা হয়েছে আছে। যাই হোক এগুলো একটা এগুলো এই কথাটার মানে আপাতদৃষ্টিতে খুব খারাপ বোঝা যাবে না,
যাই হোক, এখন প্রশ্ন হলো এই, পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন এই যে কলি, এ তো ভালো গুণ আছে, এর যে এত ভালো গুণ আছে এই গুণটা আমার দেখতে হবে। সারঙ্গইব সারভ, যেমন মৌমাছি ফুলের মধ্যে থেকে মধুটা নেয়, বিষটা নেয় না, সেরকম পরীক্ষিত মহারাজ কলির অনেক দোষ আছে। কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণাহা কীর্তনাদ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরমভজের, বলে কলির অনেক দোষ আছে পরীক্ষিত মহারাজ জানেন, তথাপি একটা যে আশ্চর্য গুণ আছে সেটা হলো কি, কেবল বাস্তব সংকীর্তনের দ্বারা ভগবানের চরম পদ প্রাপ্ত হবে। যজ্ঞ করতে গেলে ঘিয়ের মধ্যে চর্বি আছে, হবে না। যে গৌমাতা অত্যন্ত দেশি গৌ, তার আবার বাদামি রঙের হতে হবে, তার গা থেকে যে তার থেকে যে দুধ বেরোবে সেখান থেকে যে ঘি হবে তাও বিশেষ পদ্ধতিতে, সেটা যজ্ঞের জন্য লাগে। হ্যাঁ, এগুলো নিয়ম আছে, এগুলো সব লোকে জানে না। এখন যা পেলো বাজার থেকে নিয়ে এলো, এই পেয়েছি ঝর্ণা ঘি নিয়ে চলে এলো, সব চর্বি, কিচ্ছু নেই। যাই হোক, এখন এই হচ্ছে ব্যাপার। এখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে থাকে, রেখে দেওয়া যাক, এই যদি থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ যে লোক যেসব ব্যক্তিরা এমনিতেই অবমাননা করে মত্ত প্রমত্ত, তাদের জন্য আমাদের দায়িত্ব কী? কিন্তু যারা কনসিয়াস আছে, যারা চেতনা সম্পন্ন, তাদের তো কোনো ভয় নেই, বোঝা গেল? পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যাদের চেতনা যথেষ্ট তাদের তো আর কোনো ভয় নেই, তারা সবসময় সাবধানে থাকবে, কলি তাদের ধরবে না। আর যারা সচেতন নয় তারা তো কলিতে তাদের পা দিয়ে দেবে, কলির ফাঁদে, আর তারা মরবে, তাতে আমরা কি করব? তাহলে আমরা ভালো লোকের জন্য তো কোনো বিপদ নেই, অ্যাকচুয়ালি যারা মহাপুরুষ বৈষ্ণব তাদের জন্য তো কলি কি করবে, কলি আসতেই পারে না। একটা মহাপুরুষের বৈষ্ণবের সম্মুখে কলি আসতেই পারে না কোনো বিষয়, তাহলে চিন্তা কী আছে? আর সাধারণ ব্যক্তি যদি প্রমত্ত হয় উন্মত্ত হয় তাদের আমরা কি করতে পারি? বরঞ্চ তাদের সাবধান করা যায়, তারপর শুনলো শুনলো, না শুনলো না শুনলো। এখন এর মধ্যে একটা অল্প করে আমি স্পর্শ করব, কালকেই আমি প্রথম স্কন্ধ শেষ করে দ্বিতীয় স্কন্ধ টাচ করে সঙ্গে সঙ্গে তৃতীয় স্কন্ধে যেতে হবে, নালে হার্টবিট বেড়ে যাবে। এখানে বলছে পরীক্ষিত মহারাজ একবার তিনি জঙ্গলে গেলেন শিকার করতে, ক্ষত্রিয়দের একটা নিয়ম আছে, সেখানে শিকার করতে গিয়ে জঙ্গলেতে গিয়ে সেখানে তার অত্যন্ত তৃষ্ণা পেল, এত ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা হল, যেটা শাস্ত্রে লেখা আছে অভূতপূর্ব। এই কথাটার মধ্যে সিদ্ধান্ত কিন্তু লুকিয়ে রয়েছে, যে পরীক্ষিত মহারাজের অভূতপূর্ব একটা ক্ষুধা তৃষ্ণা থেকে গেল। এটা কোনোদিন অভূতপূর্ব মানে জীবনে কোনোদিন হয়নি। পরীক্ষিত মহারাজ অনেক গেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, আজকে কেন অভূতপূর্ব, পূর্বে কোনোদিন হয়নি এরকম একটা তৃষ্ণা জাগ্রত হলো, আর জলের জন্য তার অস্থিরতা দেখা দিল, তার জল চাই। এইভাবে খুঁজতে খুঁজতে তিনি যখন জল গ্রহণের জন্য ব্যস্ত হয়ে পড়লেন, তখন সৌমিক মুনির আশ্রমে তিনি উপস্থিত হলেন, সৌমিক মুনির আশ্রমে তিনি উপস্থিত হলেন। সৌমিক মুনি তার আশ্রমেতে পরীক্ষিত মহারাজ ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত ক্লান্ত হয়ে পরীক্ষিত মহারাজ সেই সৌমিক মুনির আশ্রমে প্রবিষ্ট হলেন। সৌমিক মুনির আশ্রমে প্রবিষ্ট হয়ে দেখলেন যে সৌমিক মুনি নিমিলিত নেত্রে চোখ বুঝে তিনি একটা অতীন্দ্রিয় দশায় চলে গেছেন, তার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে কোনো নজর নাই, এমন একটা অবস্থায় চলে গেছেন, বুঝতেই পারছেন না যে রাজন এসছে। তখন তার ভেতরে অকারণে পূর্বে কোনোদিন হয়নি, আজ এরকম একটা রাগ হলো, বারবার জল যাচনা করলেন, দেখলেন কেউ শুনছে না। তিনি তার ভেতরে কোনোদিন এরকম একটা ভাব উত্থাপন হয় নাই, গৌড়ীয় সিদ্ধান্ত এখানে শুনুন, এইখানে কিন্তু গৌড়ীয় সিদ্ধান্ত। সেখানে বললেন অভূতপূর্ব ক্ষুত্তিষায় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার ভেতরে একটা রাগ হলো, সামনে একটা মৃত সাপ ছিল, সেই সাপটাকে ধনুকের ডগা দিয়ে এরম ধরে মনির গলাতে পেঁচিয়ে দিলেন, অপমান করলেন, বলে এটা কপটভাবে চোখ বুঝে রয়েছে, আমি তৃষ্ণার্ত দেশের রাজা, এখানে এসেছি আমাকে দেখছে না,
বাস্তবিক পক্ষে পরীক্ষিত মহারাজ সমগ্র জীবনে কোনো সময়ই সাধু গুরু বৈষ্ণবকে কোনোদিন অপমান করেন না, জীবনে তার এটা ফার্স্ট ইনস্ট্যান্ট। সে বলছেন অভূতপূর্ব, তার তৃষ্ণাও জাগে না, কেন মহা ভাগবত যাকে বলা হয় খুদ তৃষ্ণা, যা কিছু অবস্থা তাতে নির্বিকার থাকেন। যারা বৈষ্ণব মহাভাগবত তারা কখনই ক্ষুধা তৃষ্ণায় কাতর হন না, আর তিনিও কোনোদিন হননি, কিন্তু আজকে কেন হলো সেটা সিদ্ধান্ত হলো এই। অনেকে অনেকে উল্টো সিদ্ধান্ত করছেন, অনেকে উল্টো সিদ্ধান্ত করছেন, বলছেন যে পরীক্ষিত মহারাজের এই মাথাতে পরীক্ষিত মহারাজের মাথাতে মুকুট ছিল, আর মুকুটটা ছিল সোনার, তো পরীক্ষিত মহারাজ তো নিজেই কলিকে সোনার মধ্যে স্থান দিয়েছেন, আপনি তো একটু আগে বললেন। অনেকে এরকম সিদ্ধান্ত করছেন, বলছেন কলিকে স্থান দিয়েছেন সোনার মধ্যে, আর সোনার মুকুটটা ছিল, অতএব ওর মধ্যে কলি ছিল, অতএব পরীক্ষিত মহারাজের মাথা খারাপ হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত বাস্তবিক নয়। বাস্তবিক সিদ্ধান্ত হল এই, পরীক্ষিত মহারাজের যে মাথায় যে মুকুটটা ছিল, আমার প্রশ্ন হলো সেই মুকুটটা এলো কোথেকে? সেই মুকুটটা ধারণ করতেন যুধিষ্ঠির মহারাজ, সেই মুকুটটা ওই পরম্পরাক্রমে সেগুলো এসছে, সেটা আবার রাষ্ট্রীয় যজ্ঞ করার পর কৃষ্ণ ভগবান স্বয়ং সেই মুকুটটা যুধিষ্ঠির মহারাজের মাথায় দিয়েছেন নিজে উপস্থিত থেকে। যে ব্যবস্থাগুলো কৃষ্ণ স্বয়ং করেছেন, যে মুকুট আদি, তার মধ্যে কলিক সাহস নেই যে তার প্রবেশ করবে? সিদ্ধান্ত গৌড়ীয় সিদ্ধান্ত, যে মুকুট কৃষ্ণ ভগবান স্বয়ং দিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, বলেছেন আপনি হচ্ছেন সমগ্র একচ্ছত্ব অধিপতি বলে মুকুটটা পরিয়েছিলেন, সেই মুকুটের মধ্যে কলির সাধ্য নেই সেখানে প্রবেশ করবে। এটা কৃষ্ণের বস্তু, কৃষ্ণ বস্তুতে কলি প্রবেশ করতে পারে না। তাহলে এখন সিদ্ধান্ত হলো, তাহলে পরীক্ষিত মহারাজের যে মাথাটা হঠাৎ খারাপ হলো, অভূত কোনোদিন হয়নি, এখন কেন হলো? সেটা সিদ্ধান্ততে বিশ্বনাথ চক্রবর্তীবাদ আদি বলছেন, এটা ভগবানের যোগমায়া ইচ্ছে করে করিয়েছেন। ভগবানের যোগমায়া এমন একটা ইচ্ছে করে করিয়েছেন কাজটা, যাতে পরীক্ষিত মহারাজের এরকম একটা সাপের বিষয় আছে, অভিশাপ পান, আর পরীক্ষিত মহারাজের সাপ প্রাপ্ত হলে ভাগবত কথা শ্রবণের একটা ব্যবস্থা হবে, সুখদেব গোস্বামী এসে ভাগবত কথা বলবেন, আর পরিস্থিতিটা কিরম হয় আমাদের জীবনে, সাত দিনের মধ্যেই মরব, সাত দিনের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সাত দিনের মধ্যেই আমরা মরব, আর পরীক্ষিত মহারাজ যে সাত দিনের মধ্যে মরবেন এই কথাটা দর্শন ছিল, সাত দিনের নোটিশ, এটা একটু আলাদা, কিন্তু মরবো আমরা সাত দিনের মধ্যে। তো আমরা কখন মরবো যখন জানি না, তখন আমাদের ঠিক যেমনভাবে পরীক্ষিত মহারাজ জীবনের শেষ মুহূর্তে কিভাবে ভগবানের স্মরণে থেকে কিভাবে ভগবত প্রাপ্তি, সারা জীবনই তিনি স্মরণে ছেকেছেন, তবে বিশেষ করে যাওয়ার সময় কীরকম অবস্থায় কনসেন্ট্রেশন আসলে পরে ভগবানের কাছে চলে যাওয়া যায়, সে একটা ব্যবস্থা। আমরা ভগবতের মহিমা আলোচনা করেছি বিগত দিনগুলোতে, তাতে দেখেছি যত রকম মঙ্গলজনক কর ক্রিয়াকর্ম জগতে এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে, যত রকম মঙ্গল, কেউ সন্তোষী মায়ের ব্রত করছে, কেউ গণেশের পুজো করছে, কেউ কী করছে, যা খুশি করুক, এখানে লাল একটা লাগিয়ে দিয়েছে, আপনি বৈষ্ণব এটা কি বলে, আমার স্ত্রী সন্তোষী মায়ের ব্রত করি, আমি সে আবার কি বলে বিপদ আবার চলে যায় মহারাজ, তাই নাকি? মানে আসল বিপদ কিন্তু গলায় ঝুলছে কালসা, ওটা বুঝতে পারছি না, বিপদ আবার চলে যায়, কী বিপদ যায় ওই জানে। হ্যাঁ, এই জন্য আমাদের উত্তর ভারতে যে দিল্লি ফিল্লিতে বলে, হ্যাঁ সেখানে বলে সুখ স্বচ্ছন্দ আয়ে সুখ সম্পত্তি আয়ে ঘরকা কষ্টমিতে তনকা জয় জগদীশ হায়, এই জগদীশ তোমার আমি আরতি করব, কিন্তু একটা কন্ডিশন আছে, পাঁচশিকে পাঁচ আনার আরতি করব আর পাঁচ লাখ টাকা চাই, এই কন্ডিশন, তাহলে আমি আরতি করতে পারি, নাহলে করবো না, জয় জগদীশ হারে বলে আরতি করে দিব, খুব ধুম করে, যেখানে যাবেন হরিদ্বার পরে সব জায়গায় একই, এই একটাই ধুন, গঙ্গা মায়ের আরতি করছি ওখানে দেখি, আরে সব একই, আর কিছু ভালো জানে না। আসলে শুদ্ধ ভক্তির যে বিষয়টা এত রেয়ার হয়ে যাচ্ছে দিনে দিনে, আমরা নিজেও অবাক হয়ে যাচ্ছি, স্বসম্প্রদায়ের কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তি নিতে চাইছেন, এত একটা রেয়ারেস্ট, রেয়ার না, কেউ গ্রহণ করতে চাইছেন, শুদ্ধ হলেই তাদের রাগ হয়ে যাচ্ছে, কেন অনেক রেস্ট্রিকশন চলে আসে,
শুদ্ধ ভক্তির বিষয়েতে অন্তিমে এমন একটা অমৃত পাওয়া যায়, কিন্তু প্রথমে যে রেস্ট্রিকশন সেটাকে মেনে নিতে পারেন, বললেও শুনবেন, তাহলে আমরা কি করব। তো সেই জন্য বলছেন, যখন পরীক্ষিত মহারাজের এরকম একটা অবস্থা হলো, যেটা নিজেই বলছেন অভূতপূর্ব, আমার কোনোদিন এরকম ধরনের হয়নি, গুরু বৈষ্ণবকে প্রাণের থেকে অধিক ভালোবাসেন, তাকে এরকম সাপের সাপ জড়িয়ে দেবেন গলাতে, এটা কী করে হতে পারে, এটা হয় না, কিন্তু করেছে। এটার উদ্দেশ্য হল পরীক্ষিত মহারাজকে কেন্দ্র করে জগৎবাসীর কাছে শুক নামক পক্ষীর শ্রীমুখারবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত কথার অমৃতকে জগতে প্রবাহিত রাখবার একটা টেকনিক, আর কিছু না, এটা গোপন উদ্দেশ্য, এইটি সিদ্ধান্ত। তারপরে আমরা দেখব যে অভূতপূর্ব সহসা ক্ষত্রিড়ভ্যাম আর্দিতাত্মানহা ব্রাহ্মণম প্রত্যদভূত ব্রাহ্মণ মৎসর মন্নুরেবচ, এখানে লেখা রয়েছে সিদ্ধান্ত, অভূতপূর্ব সহসা, যেটা পূর্বে কোনোদিন হয়নি, অভূতপূর্ব সহসা ক্ষুত্রিড়ভ্যাম আর্দিতাহা আত্মা, বলছেন নিজে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যন্ত্রণায় ব্রাহ্মণম প্রত্যভূত ব্রাহ্মণ মৎসর মন্নুরেবচ, কেন যেন মনে হলো একটু রাগ এসে গেছে, এইভাবে কি হলো, মৃত সাপটাকে কি করলো, তার গলায় জড়িয়ে দিল। এইভাবে দেখা গেল তিনি একটা অপরাধের একটা একটা বাহানা করলেন, এটাকে কেন্দ্র করে তার ওপর সৌমিক ঋষির যে পুত্র, সেই যখন জানতে পারলো তোমার বাবাকে রাজা এসেছিল, সাপ গলায়, মৃত সাপ গলায় জড়িয়ে দিয়েছে, এটা জেনে তখন সে কাঁদতে কাঁদতে এসে হাত পা ছড়িয়ে কাঁদতে আরম্ভ করলো এবং সাপ দিয়ে দিল রাজাকে। এ এত বড় সাহস, সাত দিনের মধ্যে তার তাকে তক্ষক দংশন করবে, এ ধরনের অভিশাপ দিল। আর অভিশাপ দেওয়ার ফলেতে একটা আমাদের কাছে সুবিধে হলো, আর এখানে কালকে আমরা আলোচনা করব এই অভিশাপের উদ্দেশ্য কি। আর সেই অভিশাপের যখন খবরটা পরীক্ষিত মহারাজের কাছে গেল, পরীক্ষিত মহারাজ দুঃখ তো দূরের কথা, আনন্দ হলো যখনই খবর পেল রাজন আপনাকে অভিশাপ দিয়েছে, সমীকে, সমীক ঋষির পুত্র, যে আপনি সাত দিনের মধ্যে দেহ রাখবেন, বলে তা ভালোই হলো, আমি চিন্তা করছিলাম এরকম একটা অপকর্ম আমি করলাম, এর একটা প্রায়শ্চিত্ত খুঁজছিলাম, তো যাক ভগবানের ইচ্ছা তো আমার কাছে এলো, ভালো হয়েছে। এইভাবে তিনি আনন্দ প্রকাশ করলেন। এই বিষয়টা আমি কালকে আলোচনা করে সঙ্গে সঙ্গে আমি দ্বিতীয় স্কন্ধে প্রবেশ করব। আজ এই পর্যন্ত আলোচনা করে বিশ্রাম দিতে চাই। বাঞ্ছা কল্পতরুষ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভবিষ্ণভ্যো নমো।